Okay. I think we are live now. So hello everyone. Assalamu alaikum. আজকে আমাদের চ্যাপ্টার 5 এর থার্ড ক্লাস। তো চ্যাপ্টার 5 এর থার্ড ক্লাসে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা মেইনলি প্রোগ্রামিং শুরু করেছিলাম। সো আমরা ওই প্রোগ্রামিংটাই দেখব এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের আজকে আর একটু সামনে অ্যাডভান্স করব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি কি রকম টেকনিক আমরা ইউজ করতে পারি ওই জিনিসগুলো দেখব। আর অবভিয়াসলি তোমরা যারা আছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমাদের একটু 9 মিনিট লেট হলো ক্লাসটা শুরু করতে, বাট আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আসলে একটু সমস্যা হয়েছিল। যাই হোক, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও দ্রুত, আমরা ক্লাসটা দ্রুত শুরু করে দিব। আজকে হচ্ছে চ্যাপ্টার 5 এর থার্ড ক্লাস। চ্যাপ্টার 5 টা আগেও বলেছিলাম এটা একটু কঠিন চ্যাপ্টার। সো তোমরা যারা বুঝতেছো না বা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নাই, আমি আস্তে আস্তে যখন পড়াবো তো সামনে যখন যাবো দেখবা যে একটা ক্লিয়ার আইডিয়া মাথায় চলে আসবে। সো যারা ভয় পাচ্ছ তাদেরকে বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আলটিমেটলি দেখবা যে আস্তে আস্তে ব্যাপারগুলো মাথায় একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে কি আছে চ্যাপ্টারে, কি পড়ছো আর কি পড়া দরকার আছে। ওকে, সো যারাই আছো না কেন তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করছি। আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিই সো দ্যাট যারা আমাকে দেখতে চাচ্ছ তারা আমাকে দেখতে পারো। আই এম স্পটলাইট নাও, সো এইটু ক্লাস শুরু হয়ে গিয়েছে। 117 জন আছো, বাকিরাও কাইন্ডলি জয়েন করে ফেলো। মোটামুটি প্রতিদিন তো আমরা মোটামুটি 250 স্টুডেন্টস ক্লাস করি রেগুলার। ওকে, সো যারাই আছো না কেন কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা আমাদের ক্লাসটা খুব দ্রুতই শুরু করব। অলরেডি ক্লাস স্টার্ট করেছি আমরা, 2 মিনিট হয়ে গেছে। সো আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এই জিনিসগুলো একটু জানিয়ে দিও, যাতে আমিও মানে ব্যবস্থা নিতে পারি যে যদি কোনো সমস্যা হয়ে থাকে। আমরা যেখান থেকে কন্টিনিউ করতেছিলাম ওখান থেকে কন্টিনিউ করব। মোটামুটি হচ্ছে বেসিক আইডিয়া পেয়েছি যে প্রোগ্রাম কি জিনিস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস। প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারকে দিয়ে সমস্যা সমাধান করানোর জন্য যে ইনস্ট্রাকশন আমরা দিই সেটা হচ্ছে প্রোগ্রাম। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, প্রোগ্রামের সাথে আমরা কম্পিউটারের সাথে কথা বলবো, সমস্যা সমাধান করিয়ে নিব, অনেক ধরনের ভাষা আছে, কোন ভাষাগুলো আমরা ইউজ করব। এবং প্রত্যেকটা ভাষায় আলাদা আলাদা কিছু কিওয়ার্ড আছে, আলাদা আলাদা সাংকেতিক চিহ্ন আছে, অঙ্ক আছে, বর্ণ আছে, বা প্রত্যেক ভাষার এক একটা নিয়ম আছে বলতে পারো, রাইট? দেন আমরা দেখেছিলাম বিভিন্ন প্রজন্মের ভাষা বা বিভিন্ন জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে পার্থক্য কি ছিল সেটা দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম আমাদের, আমি স্ক্রিনটা শেয়ার করলে আই থিঙ্ক বেটার হয়। তারপর আমরা দেখেছিলাম যে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে পার্থক্য কি, বা এই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে ছোট ছোট উদাহরণ আমরা দেখেছিলাম, রাইট? যদি তোমাদের মনে থাকে। এন্ড দেন অপকোড অপারেন্ট এগুলো তো দেখেছি, একটা এক্সাম্পল দিয়েছি। তারপর আমরা বলেছি যে কি কি সুবিধা আছে অসুবিধা আছে, বই থেকে দেখিয়ে দিয়েছি যে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উদাহরণ কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, এন্ড কি কি নেমোনিক্স আছে, সাম নেমোনিক্স, আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কতগুলো কিওয়ার্ড আমরা ইউজ করে থাকি, তো সেই কিওয়ার্ড গুলো কি কি, সেই কিওয়ার্ড গুলোর মানে কি বই সুন্দর করে লিখে আছে। ওকে, সো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। সো চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। ওকে, আজকে হচ্ছে মেইনলি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখব। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের যে মেশিন ল্যাঙ্গুয়েজ আছে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ গুলোর যে পার্থক্য সেই পার্থক্য গুলো একটু দেখার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা বলেছি যে হায়ারকিতে বা হায়ারকিতে আমাদের সবচেয়ে উপরের লেভেলে, রাইট? যে আমাদের মানুষের বোঝার জন্য সবচেয়ে ইজিয়ার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এন্ড কম্পিউটারে বোঝার জন্য সবচেয়ে কঠিন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, ক্যারেক্টারিস্টিক্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে কি কি পড়ে, তোমরা যদি মনে থাকে যে আমরা মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ কি শিখেছিলাম, সি শিখেছিলাম, ফোরট্রান শিখেছিলাম,
তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে সি প্লাস প্লাস। তাহলে সি ছিল হচ্ছে আমাদের মিডিয়াম মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ, আর আমাদের সি প্লাস প্লাস ছিল হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং হাই লেভেল কেন করেছিলাম বা এটাকে কেন হাই লেভেল বলতেছিলাম, আমরা বলেছিলাম যে সি থেকেও আরো সহজ, সি কে আরো শর্ট করে ফেলা যায় যে ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেটাকে বলা হচ্ছে সি প্লাস প্লাস। ঠিক আছে, যেমন ধরো সি তে হয়তো একটা কোড করতে তোমার 5 লাইন লাগতো, সি প্লাস প্লাস এ হয়তো সেটা 3 লাইনে করে ফেলা যাবে। তাহলে সি প্লাস প্লাস এ যে 3 লাইনে করে ফেললা, তাহলে এটাকে তুমি অনেকটা বেশি আপগ্রেড করে ফেলছো না? তাহলে এই যে আপগ্রেড করাটা, এই জন্য আমরা এটাকে বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সহজে করে ফেলছি আমরা, আরো সহজে বুঝতেছি, ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য। সো এইভাবে যত ইজিয়ার হবে আমরা তত লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এরপরে তো আর হাই লেভেলের পরে আর আপার হাই লেভেল তেমন কিছু নাই। সো মোটামুটি 3টা ভাগে ভাগ করা যাচ্ছে, যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেখানে মেশিন আর অ্যাসেম্বলি আসতেছে, মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ যেখানে সি আসতেছে, তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেখানে সি প্লাস প্লাস আসতেছে। এই জিনিসগুলোকে আমরা এইভাবে ক্লাসিফাই করেছিলাম। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা অলরেডি বলে ফেলছি, সো এখানে আলাদা করে তেমন কিছু বলার নাই। এটার সাইজ ছোট হবে, ঠিক আছে, এটার সাইজ হবে ছোট কম্পারেটিভলি তোমার মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর এখানে অনেক কিছু, অনেকগুলো লাইব্রেরি সুবিধা পাওয়া যায়। লাইব্রেরি কি জিনিস আমি একটু পরে বলতেছি। লাইব্রেরি সুবিধা পাওয়া যায়, দ্যাট মিনস চিন্তা করতে পারো যে এমন অনেক কাজ করতে হতে পারে তোমাকে, যে কাজগুলো হয়তো সবসময় ইউজ করা হয়, যে 2-3টা সংখ্যার লসাগু তোমাকে বের করতে হয়। তার এখন লসাগু বের করতে হলে এত বড় একটা কোড তোমার বারবার লেখার দরকার নেই। অনেকে আছে যে এই লসাগু বের করার কোড আগে লিখে রেখেছে, তো তুমি জাস্ট কি করবা, ওই লসাগু বের করার যে কোড আগে লিখা আছে এটাকে বলে লাইব্রেরি, চিন্তা করতে পারো, বা লাইব্রেরি ফাংশন আগে লিখা আছে, তুমি জাস্ট লাইব্রেরি ফাংশনে 2টা সংখ্যা পাঠিয়ে দিবা, ও তোমাকে লসাগু বের করে দিবে। কি বললাম, লাইব্রেরি সুবিধাটা কি? লাইব্রেরি সুবিধাটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, দেখা যায় একই রকম কাজ বারবার বারবার করতে হয়, 2টা সংখ্যার লসাগু বের করতে হয়। তো এখন তুমি যখন লসাগু বের করবা বা এলসিএম বের করবা, এলসিএম বের করার জন্য তোমার যে কোডটা লিখতে হবে, যে কোডটা লিখতে হবে, এই কোডটা হয়তো তোমার 10 লাইনের কোড, 10 লাইনের একটা কোড। কিন্তু এখন তুমি যখনই তোমার এলসিএম দরকার, তুমি কি বারবার এই 10 লাইনের কোড লিখবা? এটা তো লেখার দরকার নেই শুধু শুধু। তো এই জন্য কি করা হয় যে এই 10 লাইনের কোডের পরিবর্তে, বা 10 লাইনের কোড অলরেডি কেউ লিখে রাখছে, অলরেডি কেউ লিখে রাখছে 10 লাইনের কোড অলরেডি লিখা আছে। তাহলে অলরেডি কেউ লিখে রাখছে, কেউ লিখে রাখছে, এখন আর তোমাকে লিখে রাখতে হবে না। তুমি কি করবা, যখনই তোমার দরকার যে 2টা সংখ্যার লসাগু বের করা, তুমি জাস্ট একটা লাইব্রেরি ফাংশন আছে বা ফাংশন লিখা আছে, 10 লাইনের কোড অলরেডি লিখা আছে, তুমি জাস্ট এই কোডটাকে ইউজ করবা, যে তুমি বলবা যে এলসিএম 20,40, তুমি 2টা সংখ্যা দিয়ে দিবা, সাথে সাথে ও এখানে অ্যান্সার রিটার্ন করে দিবে। মানে তোমাকে আবার শুরু থেকে 10 লাইনের কোড লিখতে হবে না। তাহলে এই ধরনের কিছু অনেক বড় বড় কোড গুলো লাইব্রেরি আকারে পাওয়া যায়, বুঝছো, যে ওই লাইব্রেরিটা তুমি ইনক্লুড করে দিবা, ইনক্লুড করে দিলে তুমি ওই 100 লাইনের কোড বা 10 লাইনের কোডটা রিউজ করতে পারবা, আবার তোমার কষ্ট করে বারবার লিখতে হবে না। তাহলে লাইব্রেরি ফাংশনের সুবিধা হচ্ছে, লাইব্রেরি ফাংশন ড্রাফট সেভ ফাংশন, হ্যাঁ কাইন্ড অফ এটা বলতে পারো, যে লাইব্রেরি ফাংশনটা আমাদের ইনক্লুড করে নিতে হবে। হ্যাঁ, কোথা থেকে ডাউনলোড করে তোমাকে ইনক্লুড করে নিতে হবে, যে আমি এটা ইনক্লুড করে নিলাম। ধরো ম্যাথের কিছু কাজ, যে স্কোয়ার রুট করতে হবে, তারপর ইন্টিগ্রেশন করতে হবে, এই টাইপের তো তোমার ক্যালকুলেশন করার জন্য তো কিবোর্ডে তো তেমন কিছু নাই, আছে ক্যালকুলেশন করার জন্য, রুট ক্যালকুলেশন করার জন্য কিবোর্ডে তো কোনো ক্যারেক্টার নাই। তো এই যে রুট ক্যালকুলেট করবো, এগুলো ক্যালকুলেট করবো, এগুলোর জন্য কি করে আমরা কিছু লাইব্রেরি ফাংশন অ্যাড করে নিই, যাতে ওই ফাংশন গুলো ইউজ করা যায়। অলরেডি অলরেডি লিখা আছে কোথাও, আমি জাস্ট শুধু শুধু লিখবো এসকিউআরটি, তাহলেই স্কোয়ার রুট হয়ে যাবে। তাহলে এই যে কাজগুলো, এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন, যে অলরেডি অনেক বড় বড় ফাংশন লিখা আছে, আমি জাস্ট ইনক্লুড করে 1 লাইন জাস্ট লিখবো। আমি এসে এখন 10 লাইনের পরিবর্তে, যে 10 লাইনের কোড লিখতে হবে না, আমি জাস্ট 1 লাইন লিখবো, 1টা লাইন লিখলে আমার এলসিএম পেয়ে যাবো। তাহলে এটা সুবিধা না? এটা হচ্ছে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা। এরকম আরো অনেক অনেক কাজ আছে। তো তোমার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল দরকার, এখন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের জন্য তুমি আস্তে আস্তে কোড লিখবা, যে ভূমি নিলাম, উচ্চতা নিলাম, তারপর এই ফর্মুলা দিলাম, এটা না হলে অন্য ফর্মুলা দিলাম, 3টা বাহু দিয়ে ক্ষেত্রফল বের করা বা অন্যভাবে ক্ষেত্রফল বের করা, এতগুলো কষ্ট করার তো তোমার দরকার নাই, অলরেডি এই ফাংশন গুলো লিখা আছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার। তুমি জাস্ট কি করবা, ওই ফাংশনটা শুরুতে তোমার কোডের শুরুতে ইনক্লুড করে নিবা, ইনক্লুড করে নিবা, ইনক্লুড করে নিয়ে পরে জাস্ট 1 লাইনে সূত্র লিখলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে
লাইব্রেরি ফাংশন মানে যে এই কমন কাজগুলো তোমাকে বারবার যাতে না করতে হয়, তোমাকে 10 জায়গায় তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 10 জায়গায় যদি প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রফল বের করতে তোমার 10 লাইনের কোড লাগে, তাহলে তো 100 লাইনের কোড হয়ে গেল। 100 লাইনের কোড তো তোমার দরকার নেই, তুমি জাস্ট একটা ফাংশন অ্যাড করে নিবা যে অলরেডি লিখে রাখছে একজন, কেউ একজন লিখে রাখছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা বা ফাংশনটা, তুমি জাস্ট লিখে রাখবা, লিখে রেখেই তুমি জাস্ট এক লাইনে ওই ফাংশনটা ইউজ করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে লাইব্রেরি ফাংশন হচ্ছে। আচ্ছা লেট হয়ে গেল, কয় পেজ রাখতে হবে নোট করো যারা প্লিজ বলো। আচ্ছা কয় পেজ রাখতে হবে না, আমরা এখান থেকে শুরু করছি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করেছি। ফাইন, তাহলে কিছু ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এগুলা, যে আমাদের সাইজ ছোট হবে, তারপরে আমরা লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে পারবো। আর যদি ইম্পর্টেন্ট কিছু বলি যে তোমাকে ই নিয়ে চিন্তা করতে হবে না, প্রোগ্রামের জন্য হার্ডওয়্যার নিয়ে চিন্তা করতে হবে না, হার্ডওয়্যার নিয়ে চিন্তা না করে এটা দরকার নেই আপাতত। খুব ফাস্ট লিখা যায়, হ্যাঁ খুব ফাস্ট প্রোগ্রাম লিখা যায়, হ্যাঁ মোটামুটি এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখলেই হবে, ফাস্ট প্রোগ্রাম লিখা যায়, যেহেতু এটা আমাদের বোঝার জন্য সহজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা দিয়ে খুব ফাস্ট প্রোগ্রাম লিখা যায়, এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখলেই চলবে। এরপর যদি আমরা চলে যাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধাগুলো কি কি, ঠিক আছে, তাহলে আমরা অসুবিধাগুলো এখন যদি দেখি, প্রথম অসুবিধা কি বলতে পারো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের জন্য বোঝা সহজ, তাহলে অবভিয়াসলি এটা কম্পিউটারের জন্য বোঝা কঠিন হয়ে যাবে না, কম্পিউটার বুঝতে কষ্ট হবে, কারণ ও তো আর ডিরেক্টলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝবে না, ওকে এটা অনুবাদ করে দিতে হবে। তাহলে অসুবিধাগুলোর মধ্যে কি কি অসুবিধা হতে পারে? ফার্স্ট অফ অল তোমাকে এখানে অনুবাদক দরকার, রাইট? অনুবাদক প্রয়োজন। সেকেন্ড আমরা বলতে পারি আরেকটা অসুবিধা কি, আরেকটা কি অসুবিধা হতে পারে, যে আমার এখানে সময় বেশি লাগবে কম্পাইল করতে, হ্যাঁ কোডটা রান করতে বেশি সময় লাগবে। কেন বেশি সময় লাগবে বলতো? বেশি সময় লাগবে কারণ এই যে আমি একটা কোড লিখেছি, এটাকে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট করে কম্পিউটারকে বুঝাইতে হবে, তাহলে এটাকে একটু সময় বেশি লাগবে বলতে পারো। তারপর অসুবিধার মধ্যে আরেকটা অসুবিধা কি বলতে পারি, তোমাকে অবশ্যই স্ট্রাকচারটা জানতে হবে এবং এটাতে বেশি মেমোরি দরকার হয়, মেমোরি বেশি দরকার হয়। কেন বেশি মেমোরি দরকার হবে? মেমোরি বেশি দরকার হয় যেহেতু এখানে আমি কম কথায় অনেক বড় কাজ করতে চাচ্ছি, তাহলে এটার জন্য, এটাকে প্রসেস করার জন্য আমার কম্পিউটার মেমোরি অনেক বেশি দরকার হবে, ঠিক আছে, কম্পারেটিভলি আমাদের লো লেভেল বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে মেমোরি বেশি দরকার হয়, এন্ড অবশ্যই অবশ্যই ওই যে তুমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছো, C++ বা ফোরট্রান বা কোবল, এগুলার কি করতে হবে? স্ট্রাকচার তোমাকে জানতে হবে যে এটা কিভাবে প্রোগ্রামটা লিখে, এটা একটা অসুবিধা না? তোমাকে স্ট্রাকচারটা কিন্তু জানতে হবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটা কিভাবে তৈরি হয়েছে, তাহলে এই স্ট্রাকচারটা তোমাকে জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে। সো মোটামুটি এই চারটা অসুবিধা আমরা লিখে রাখতে পারি। লো লেভেল এর ভাষার তুলনায় নমনীয়তা কম, ভেরি গুড, নমনীয়তা কম, ফ্লেক্সিবিলিটি কম। হ্যাঁ তুমি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হয়তো অনেক ভাবে কাজটা করে ফেলা যায়, তো বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এসে একভাবে কাজটা করতে হবে, সো এই ফ্লেক্সিবিলিটিটা কম, ভেরি গুড, তোমরা সবাই পাচ্ছ। ভাইয়া অনুবাদ কিভাবে করে, এটা কিভাবে কাজ করে, চলো তোমাদের একটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিই, হাউ ট্রান্সলেটর ওয়ার্কস, আমরা একটু পরেই দেখতাম, হ্যাঁ বাট একটু বলে দিই, ট্রান্সলেটর ওয়ার্কস কিভাবে অনুবাদক কাজ করে। যেমন ধরো আমরা বলেছিলাম যে কম্পিউটার কি বোঝে, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, রাইট, মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। আর আমরা কি বুঝি? আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝি, আমাদের বোঝার সুবিধা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ফাইন, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝে মেশিন ল্যাঙ্গুয়েজ, তাহলে মাঝখানে অবশ্যই একটা অনুবাদক থাকতে হবে। বাংলাদেশ থেকে চায়না গেলা, তোমাদের বাংলা ভাষাকে চাইনিজে কনভার্ট করতে গেলে একজন অনুবাদক দরকার হয়, তুমি কথা বলো, অনুবাদক সেটাকে কনভার্ট করে চাইনিজ কাউকে বুঝায় দেয়, তাহলে মাঝখানে কাজ হয়ে যায় ট্রান্সলেটরের, মাঝখানে হচ্ছে ট্রান্সলেটর কাজ করে, ট্রান্সলেটর, এটা তো স্পেলিং, হ্যাঁ ফাইন। তাহলে ট্রান্সলেটরের কাজ কি, ধরো তুমি হাই লেভেলে বলে দিলা যে ইন্টিজার এ ইকুয়াল টু 10, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম,
ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম কি তোমরা এখন বুঝবা না, বাট আপাতত আমি জাস্ট সারসংক্ষেপ বলে রাখি। ইন্টিজার এ মানে হচ্ছে এটা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। ইন্টিজার টাইপের মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম নাম্বার একটা সংখ্যা। হ্যাঁ, এরকম একটা সংখ্যা, সংখ্যার জন্য তুমি একটা নাম দিয়েছো এ, এ নামে একটা সংখ্যা হবে এবং তার ভ্যালু হবে 10। মানে তুমি 10 কে সেভ করতে চাচ্ছো কম্পিউটারে। তাহলে তুমি কি করলা, এ নামে একটা জায়গা নিলা মেমোরিতে, সেই এ নামক জায়গাতে 10 নামক একটা সংখ্যা দিয়ে দিলা ইনপুট হিসেবে। এবং এটা কেমন সংখ্যা, এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ। এখন কম্পিউটার কি ইন্ট বুঝে, কম্পিউটার কি এ বুঝে, এগুলো তো কম্পিউটার বুঝে না। তাহলে কম্পিউটার ট্রান্সলেটর কি করে, এই ইন্টিজার ট্রান্সলেটরের ভিতরে কোড লিখা আছে, ট্রান্সলেটরের ভিতরে লিখা আছে যে ইন্টিজার মানে কি। ইন্টিজার মানে হয়তো ট্রান্সলেটর জানে একটা সংখ্যা, সেটা হচ্ছে ধরো 1000111 এরকম। তাহলে ইন্টিজার কথাটার মানে হচ্ছে 10001 এরকম একটা সংখ্যা, কারণ কম্পিউটার তো সংখ্যা বোঝে, কম্পিউটার তো ইন্টিজার বোঝে না। তাহলে ট্রান্সলেটরের কাজ হচ্ছে এটা, যে ইন্টিজার কে কনভার্ট করে সংখ্যাতে কনভার্ট করে ফেলা। ঠিক সেম ভাবে এরপর একটা স্পেস আছে, এ আছে, এর জন্য হয়তো এরকম একটা কিছু নাম তোমাকে দিতে হবে, ঠিক আছে? সংখ্যা কোন একটা সংখ্যা ধরো 10011 এরকম কোন একটা সংখ্যা দিতে হবে। তারপর ইকুয়াল করার জন্য হয়তো আরো কিছু কমান্ড আছে, এই কমান্ড গুলো সে কনভার্ট করে ফেলে, ঠিক আছে? তাহলে ট্রান্সলেটর হচ্ছে আমাদের এই কিওয়ার্ড গুলোকে নিয়ে নিয়ে ধরে ধরে একটাকে ধরে 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 সে কি করবে, মেশিন কোডে কনভার্ট করবে, মানে সংখ্যাতে কনভার্ট করে ফেলবে, যাতে কম্পিউটার বোঝে। ওকে, ট্রান্সলেটর হচ্ছে এভাবে কাজ করছে। সি প্রোগ্রামিং করতে কোন ধরনের টেক্সট এডিটর ইউজ করা যায়? আচ্ছা, সি প্রোগ্রামিং করতে হলে অনেক ধরনের টেক্সট এডিটর ইউজ করা যায়, বাট আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে IDE। IDE আমরা হচ্ছে IDE ইউজ করব। এটা হচ্ছে বলতে পারো একটা আলাদা সফটওয়্যার ইউজ করব, সেই সফটওয়্যার দিয়ে তোমাকে এই কোডটা করতে হবে, কারণ এই সি প্রোগ্রামিং করার জন্য কম্পাইলার দরকার হয়। HTML এর কি হচ্ছিল, তুমি জাস্ট নোটপ্যাডে কোড করতেছিলে, কোডটা হয়ে যাচ্ছিল, রাইট? কোডটা জাস্ট ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করলে হয়ে যাচ্ছিল। বাট সি প্রোগ্রামিং এটা হবে না। কেন হবে না, কারণ সি প্রোগ্রাম কি ডিরেক্টলি কাজ করতে পারে যে ইন্টিজার মানে কি এটা বোঝে? এটা তো বোঝে না। তাহলে সি প্রোগ্রামকে কনভার্ট করতে হবে, ট্রান্সলেট করতে হবে, যে ইন্টিজার মানে হচ্ছে একটা সংখ্যা, এটাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে ট্রান্সলেট করার জন্য তোমাকে একটা কম্পাইলার দরকার হয়, এটাকে আমরা বলি GCC কম্পাইলার C++ এর জন্য। তো সেই কম্পাইলারটা দিয়ে তোমাকে এই কোডটাকে আগে ওই মেশিন কোডে কনভার্ট করতে হবে, তারপর মেশিনে সেটা রান করা যাবে বা এক্সিকিউটেবল ফাইল তৈরি করতে হবে। সো এখানে অনেক কাজ আমরা সামনে আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, সামনে আস্তে আস্তে শিখবো। তাহলে আমরা পড়তেছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য, কিছু অসুবিধা, এন্ড তারপর আমরা দেখলাম যে কিভাবে ট্রান্সলেটর কাজ করে। আমরা বলতেছি বারবার ট্রান্সলেটর ট্রান্সলেটর, অনুবাদ করতে হবে, অনুবাদ করতে হবে। তাহলে অনুবাদ জিনিসটা কি সেটা আমরা দেখলাম, সামনে আরো ডিটেলস আমরা পড়ব। ফাইন, তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশন। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে জেনারেল পারপাসের জন্য তুমি যেটা ইউজ করো, জেনারেল পারপাস, জেনারেল পারপাসের জন্য একটা তোমার ল্যাঙ্গুয়েজ ইউজ করো, এবং আরেকটা হচ্ছে স্পেশাল পারপাস। জেনারেল পারপাসের জন্য যে সকল ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হতে পারে সেটা কেমন, সেটা হতে পারে হচ্ছে সি, সি প্লাস প্লাস, বেসিক, এগুলা সি, সি প্লাস প্লাস, তারপর ভিজুয়াল বেসিক তোমরা হয়তো নাম শুনবা, হ্যাঁ, বা ফোরট্রান, কোবল, এই টাইপের ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে জেনারেল, বা জাভা বলতে পারো। হ্যাঁ, জাভা, এগুলো হচ্ছে জেনারেল, মানে সাধারণ ব্যবহার করার জন্য। আমরা আমি ব্যবহার করতে পারবো, তুমি ব্যবহার করতে পারবা, বাট স্পেশাল ব্যবহার করার জন্য কিছু আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। যেমন বলতে পারো যে কোবল, লিম্প, ফোরট্রান, কোবল, লিম্প, ফোরট্রান, আমরা কি এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা ভাষার নাম। এগুলো কি ভাইয়া, এগুলো হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, কোবল, লিম্প, ফোরট্রান, এগুলো হচ্ছে এক একটা ভাষার নাম, প্রোগ্রামিং ভাষার নাম। এবং আমরা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করেছি, একটাকে বলছি আমরা জেনারেল পারপাস, একটাকে আমরা বলছি স্পেশাল পারপাস। জেনারেল পারপাস মানে সাধারণভাবে সবাই ব্যবহার করতে পারবে, আর স্পেশাল পারপাস মানে এগুলো স্পেশাল পারপাসে ব্যবহার করা হয়, যেমন বাণিজ্যিক কাজে বা হয়তো তোমার বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার করা হয়। যেমন ফোরট্রান, এটা কিন্তু সবাই ব্যবহার করে না, বা আমরাও শিখি না, আমাদের দরকার নাই, বাট অনেকে দেখা যায় ফিজিক্স নিয়ে কাজ করে, বা অনেকে আছে পানি নিয়ে গবেষণা করে, তো তাদের জন্য এই ফোরট্রান, কোবল বলো, এই টাইপের স্পেশাল ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হয়। এটা আমাদের ইউজে নাই, সাধারণ ইউজে নাই। ফাইন, হ্যাঁ, আমি বইয়ের PDFটা তোমাদের সাথে সাথে দিয়ে দিই,
ডোন্ট ওয়ারি, আমাদের যেই আমার যে গুগল ড্রাইভে লিঙ্কটা আমি অলরেডি তোমার সাথে শেয়ার করছি, তোমাদের সাথে শেয়ার করেছি, ওখানে প্রতিদিন আমি ক্লাসের শেষেই বইয়ের পিডিএফটা দিয়ে দিই। সো টেনশন করার কোনো কারণ নাই, যাদের কাছে বই আছে ভালো, যাদের কাছে বই নেই তাদের টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা ফাইন, তো মোটামুটি আমরা মিডিয়াম লেভেল, লো লেভেল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখে ফেলছি, এখন আমরা বেসিক কিছু পার্থক্যে চলে যাই। হ্যাঁ, ডিফারেন্সে চলে যাই, নতুন টপিক। তাহলে এখন আমরা ডিফারেন্স বিটুইন মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা দেখব, মেশিন ভার্সেস হাই লেভেল। ওকে, এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আমরা দেখব। তাহলে তোমরা কিন্তু মোটামুটি সবাই আমাকে বলতে পারবে যে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যটা কি, কারণ আমরা তো মোটামুটি পড়ে আসছি, রাইট? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মোটামুটি আমরা সবাই পড়ে আসছি, মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুইটার মাঝখানে পার্থক্য কি কি বলো? তোমরা বলতে পারো একটাকে অনুবাদ করতে হয়, একটাকে অনুবাদ করতে হয় না, তারপর একটাতে হয়তো ডিবাগ করা সহজ, একটাতে হয়তো ডিবাগ করা কঠিন, একটাতে হয়তো তোমার মনে রাখা সহজ, একটাতে মনে রাখা কঠিন, তারপর একটাতে হয়তো সময় বেশি লাগে, একটাতে হয়তো সময় কম লাগে। ঠিক আছে, তো এই সকল পার্থক্য গুলো তোমরা একটু নিজেরা দেখে নিবা। ওকে ভাইয়া, সি প্রোগ্রামিং করতে কোন ধরনের টেক্সট এডিটর? জি, এটা অনেক আগে থেকেই ব্যবহার করি। ওকে, কোড ব্লকস নামে একটা সফটওয়্যার আছে, সেটা আমরা সবাই নাম ডাউনলোড করে পিসিতে ডাউনলোড করে আমরা প্র্যাকটিস করতে পারবো, অথবা আমি অনলাইনেও দেখাই দেবো অনলাইনে আমরা কিভাবে সি প্রোগ্রামিং করতে পারি। ট্রান্সলেটর আর ইন্টারপ্রেটর কি সেম? ট্রান্সলেটর ইন্টারপ্রেটর এখনো যাই নাই, একটু পরে যাব। আমরা এখন পার্থক্য করতেছি, ডিফারেন্স বিটুইন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে কি কি বলা যেতে পারে? প্রথমত আমরা বলতে পারি যে তুমি ডেফিনেশন দিয়ে দিবা যে মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা, যেটা ডিরেক্টলি কম্পিউটার বোঝে, ডিরেক্টলি মেশিন বুঝে যেটা, সেটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিরেক্টলি বুঝে না, রাইট? ডিরেক্টলি এটা তোমার নিজে নিজে লিখবা আর কি। হ্যাঁ, এত কিছু ডিরেক্টলি বুঝে না। তারপর এটাতে আমরা বলতে পারি ট্রান্সলেটর দরকার, এটাতে হচ্ছে ট্রান্সলেটর দরকার হয় না, ট্রান্সলেটর দরকার নাই, বাট এটাতে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটর দরকার হয়, কনভার্ট করে দিতে হয়, রাইট? ট্রান্সলেটর দরকার হয়। তারপর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে আমাদের ডিবাগ করা কঠিন, বোঝা যায় না যে ভুল কোথায় হয়েছে, ডিবাগ করা কঠিন, ডিবাগ হচ্ছে হার্ড। বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের বোঝার সুবিধা, মানে বুঝতে পারি, সহজে বুঝতে পারি ল্যাঙ্গুয়েজটা, তাহলে এটাতে ডিবাগ করা ইজি, ডিবাগ হচ্ছে ইজি। তারপর আর কি হতে পারে? ধরো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ লিখতে তোমাকে অনেক কঠিন, রাইট? অনেক সময় লাগে, টাইম লাগে, অনেক টাইম কনজিউমিং। বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হয়তো ইজিলি করে ফেলা যায় না, টাইম কম লাগে, টাইম কম লাগে। সো মোটামুটি তো আমরা চারটা বৈশিষ্ট্য পার্থক্য এখানে দিয়ে দিলাম, তো তোমার এখানে আরো মোটামুটি আটটার মতো পার্থক্য আছে, বই দেখবা নিজেরা, যেটা সুবিধা হয় সেটা বলে দিবা, ঠিক আছে? এই তো মোটামুটি এই ছিল পার্থক্য। ডিবাগ কি? ডিবাগ, আচ্ছা বাঘ, বাঘ কথাটার মানে কি বলতো? তুমি একটু গুগল সার্চ করো তো, গুগল মামাকে জিজ্ঞেস করো হোয়াট ইজ বাঘ। বাঘ মানে হচ্ছে পোকা, বাঘ মানে হচ্ছে পোকা। তাহলে পোকা, তাহলে কম্পিউটার প্রোগ্রামের সাথে আবার বাঘের সম্পর্ক কি? তাহলে কোনো কিছুতে পোকা ধরা মানে কি? সমস্যা সৃষ্টি হওয়া। তাহলে ঠিক সেম ভাবে বলতে পারো যে প্রোগ্রামের মধ্যে বাগ থাকা মানে কি? ভুল থাকা। ওকে, প্রোগ্রামে ভুল করছো কোথাও, হয়তো কোথাও তোমার দরকার ছিল যে এ প্লাস বি করা, তুমি হয়তো সেখানে করে দিছো এ মাইনাস বি, তাহলে এখানে একটা ভুল করছো না তুমি, তাহলে এই ভুলটাকে শোধরানোকে বলা হচ্ছে ডিবাগিং। প্রোগ্রামের ভুলগুলোকে খুঁজে খুঁজে বের করে সলভ করাকে বলা হয় ডিবাগিং। ওকে, এই প্রোগ্রামগুলোর ভাষাগুলো কোনটা কোন ইয়ারে ইনভেন্টেড হয়েছে তা বোর্ড বইয়েও বোর্ড বইগুলোতে দেওয়া আছে। অবজেক্টিভের জন্য কি এই চারটা পড়বো? হ্যাঁ ভাইয়া, এটা একটু পরে রাখবা। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1945 সালে, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছিলাম মানে 1946 সালে না কত সালে, এরপরে হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1960 সালে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের পরীক্ষা কিন্তু শুক্রবার আছে। ওকে, তোমরা যারা ভুলে গেছো তাদেরকে আবারও মনে করে দিই, আমাদের HTML এর পরীক্ষা শুক্রবার হবে। ওকে, গেম বাগটা কিরকম ভাই? হ্যাঁ, গেমও হচ্ছে তো প্রোগ্রামিং, রাইট? প্রোগ্রাম করে করে তো গেম লিখে, গেমও তো একটা প্রোগ্রামিং। তোমরা অনেকে গেম ডেভেলপার হবা, তো গেম আসলে কোড করে করতে হয়, তো ওই গেমের মধ্যে যত ভুল আছে, ধরো তুমি জাম্প করতেছো একটা জায়গায়, ওখানে জাম্প করা যাচ্ছে না, বাট ওখানে তো জাম্প করে যাওয়া উচিত, হয়তো বা কোনো একটা দেয়ালে গিয়ে আটকায় গেছো,
ঠিক আছে, তো এই যে বাগগুলো মানে ভুল ওখানে কোডিং করা হয় নাই, যে দেয়াল থাকলে তুমি হয়তো বাধা পেয়ে চলে আসবা, তো ওখান থেকে হয়তো জাম্প করা যায় নিচে, ঠিক আছে, জাম্প করার যে অপশনটা সেটা হয়তো করে দেওয়া হয়নি, ভুল করা হয়েছে, তাহলে এগুলোকে আসলে গেমিং এর মধ্যে আমরা ভুল বলতে পারি গেম। আচ্ছা, জাভা এন্ড জাভাস্ক্রিপ্ট দুইটা কি সেম? না, জাভা এন্ড জাভাস্ক্রিপ্ট দুইটা সেম না ভাইয়া। জাভাস্ক্রিপ্ট হচ্ছে মেইনলি তোমার ওয়েব ডেভেলপিং এ ইউজ করা হয়, আর জাভা হচ্ছে তোমার বলতে পারো যে আমাদের ডেস্কটপ টাইপের, ডেস্কটপের যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো বানানোর জন্য জাভা ব্যবহার করা হয়, ঠিক আছে। জাভা জাভাস্ক্রিপ্ট সেম না, বাট কাছাকাছি একটু মিল আছে। হ্যাঁ, মোবাইলেও কোডিং করতে পারবা। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেলের মধ্যে পার্থক্য পেয়ে গেছি। এখন তোমাকে যদি বলা হয় আরেকটা পার্থক্য আসে, প্রায়ই আসে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এন্ড হাই লেভেলের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিটুইন হচ্ছে অ্যাসেম্বলি ভার্সেস হাই লেভেল। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেলের মাঝে পার্থক্যটা কি বলো? মেইনলি হচ্ছে অ্যাসেম্বলিতে, মেইনলি আমরা যদি পার্থক্য গুলো কয়েকটা পার্থক্য বলে দেই, আমি লিখে লিখে পড়াচ্ছি, হ্যাঁ তোমাদের যদি প্রবলেম হয় আমাকে বললে, তো তোমরা অনেকে এটা পছন্দ করো যে ভাইয়া লিখে লিখে পড়ান, এটা আমাদের ভালো লাগে, তো এটা আমাকে বললো, আমি হয়তো তোমাদের বই থেকেও দেখাই দিতে পারি, ঠিক আছে, অথবা আমি ভাবে লিখে লিখে তোমাদের বোঝাতে পারি, তোমরা আমাকে একটু জানাও যে ভাইয়া কি সমস্যা। ওকে স্যার, আমাদের এক্সাম কি এমসিকিউ হবে? হ্যাঁ, তোমাদের এমসিকিউ টাইপেরই এক্সাম হবে, এইচটিএমএল। তোমরা বাকি জয় দিন আছে 4-5 দিন, একটু এইচটিএমএলটা রিভিউ করে ফেলো। ওকে, আমরা কিন্তু এক্সাম দিব, ফাইন। তারপর হচ্ছে বলতে পারো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এন্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, পার্থক্যটা কি কি বলতে পারো? যে মূলত এখানে অনেকগুলো পার্থক্যই আছে, তো একটাতে হচ্ছে মেমোরি কম প্রয়োজন, আমি ইম্পর্টেন্ট গুলো বলি, অ্যাসেম্বলিতে মেমোরি কম দরকার, বাট আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজিং এ তো মেমোরি অনেক বেশি দরকার। ওকে, অনেক মেমোরি বেশি লাগে, হ্যাঁ বেশি দরকার। তারপর আরেকটা কি হতে পারে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা জানি সাংকেতিক ভাষা বলছিলাম না, সাংকেতিক একটা ল্যাঙ্গুয়েজ, বা এটাকে বলা হয় নেমোনিক কোড ব্যবহার করে অ্যাসেম্বলি, নেমোনিক, নেমোনিক মানে কি সাংকেতিক, সাংকেতিক কিওয়ার্ড ইউজ করে করে আমরা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামিং লিখি, তাহলে এটা নেমোনিক ওয়ার্ড ইউজ করা হয়। আর আরেকটা বলতে পারো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমাদের স্বাভাবিক যে ল্যাঙ্গুয়েজ আছে, আমরা স্বাভাবিক ভাষায় যে কথা বলি, এটা হচ্ছে মোর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সাথে মিল অনেকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর কি বলতে পারো, আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে ট্রান্সলেটরটা ব্যবহার করা হয়, অনুবাদক, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে যে অনুবাদ করে মেশিনে নিয়ে যাবে সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে ট্রান্সলেটরটা ব্যবহার করা হয় সেই ট্রান্সলেটরের নাম হচ্ছে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার এটা হচ্ছে নাম। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে ট্রান্সলেটরটা ব্যবহার করা হয় সেই ট্রান্সলেটরের নাম হচ্ছে বলতে পারো যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার, কম্পাইলার বা ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার মানে কি বলতো? তোমরা কিন্তু জানো ইন্টারপ্রেটার মানে হচ্ছে দোভাষী, রাইট? ইন্টারপ্রেটার মানে হচ্ছে দোভাষী, রাইট? যে ইন্টারপ্রেট করে তোমার কথাটাকে, অনুবাদ করে দেয় সেটাকে, তাদেরকে আমরা বলি ইন্টারপ্রেটার। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে ইন্টারপ্রেট করে বা অ্যাসেম্বলি কোড, কোডটাকে যে মেশিন কোডে কনভার্ট করে সেটাকে আমরা বলছি অ্যাসেম্বলার, সেই অনুবাদকের নাম। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেই অনুবাদকের নাম হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রেটার। আমরা দেখবো কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্যটা আমরা দেখবো সামনে। তিনটা পার্থক্য বলে দিলাম, আর কি পার্থক্য হতে পারে? এটাকে বলতে পারো মেশিন ডিপেন্ডেন্ট, মেশিন ডিপেন্ডেন্ট, আর হাই লেভেল কে বলতে পারো মেশিন ইন্ডিপেন্ডেন্ট। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কে বলতে পারো মেশিন ডিপেন্ডেন্ট, আর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে বলতে পারো মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মানে তুমি যেখানেই লিখো না কেন, হ্যাঁ যেখানেই লিখো না কেন কাজ করবে, যে মেশিনে লিখো না কেন সেটা কাজ করবে, ইন্ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে স্বাধীন, একটা হচ্ছে অধীন। যেমন তুমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ উইন্ডোজে কোড করলে একরকম হবে, আবার হচ্ছে তোমার ম্যাকে কোড করলে আরেক রকম হবে,
কিন্তু তোমার হাই লেভেলে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেটা তুমি উইন্ডোজে করো, ম্যাক ওএসে করো, লিনাক্সে করো, যেখানে করো না কেন একই রকম ভাবে সব মেশিনেই কাজ করবে। ওটা হচ্ছে মেশিনের উপর ডিপেন্ড করে না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মেশিনের উপর ডিপেন্ড করে না। বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট, মানে মেশিনের উপর ডিপেন্ড করে, এক এক মেশিনে এক এক রকম ফরম্যাট সে নিয়ে নিবে। ওকে, টাইম মেশিন, দেরি হয়ে গেল। ওকে, নেমোনিক, নেমোনিক ওয়ার্ড মানে হচ্ছে সাংকেতিক, নেমোনিক মানে হচ্ছে সাংকেতিক। ওকে ফাইন, এরপর হচ্ছে আমাদের একটা চার্ট আছে যে ফোরট্রান কবে আবিষ্কার হয়েছে, অ্যালগোল কবে আবিষ্কার হয়েছে, লিস্প কবে আবিষ্কার হয়েছে, ALP কবে আবিষ্কার হয়েছে, কোবল, প্যাসকেল, সি, এডা। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট হালকা করে দেখে রাখবা ইন কেস যদি চলে আসে, যেতে আইডিয়া করতে পারো। হ্যাঁ, বাট এখানে একদম হুবহু ধরে ধরে ফোরট্রান 1957 সাল, ফোরট্রান 1957 সাল, তারপর কোবল হচ্ছে 1961 সাল, 61 সাল, এভাবে মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, মোটামুটি জাস্ট একবার এক চোখে দেখবা। ফাইন, তো পার্থক্য গুলো হয়ে গেছে, এখন আমরা দেখবো যে কতগুলো ল্যাঙ্গুয়েজ, এবং সেই ল্যাঙ্গুয়েজে কিছু বিস্তারিত তোমাদের বইয়ে লিখা আছে, এটা আমি পড়াবো না, জাস্ট আমি তোমাদের বলে যাই। যেমন সি, সি ল্যাঙ্গুয়েজটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, এখানে কিছু বৈশিষ্ট্য লিখা আছে সি ল্যাঙ্গুয়েজে। তারপর সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস এ কিছু বৈশিষ্ট্য লিখা আছে তোমাদের বই দেখবা। তারপর হচ্ছে ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, এলগল, ফোরট্রান। হ্যাঁ, আমি জাস্ট নামগুলো লিখে দিই, ওরাকল, তারপর হচ্ছে ফোরট্রান, হ্যাঁ, তারপর হচ্ছে এলগল, এলগল আছে, তারপর আমাদের আর কি আছে, জাভা আছে, তারপর পাইথন আছে। তো এই সবগুলো ল্যাঙ্গুয়েজের মাঝখানে, এগুলো কিন্তু এক একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কবে আবিষ্কার হয়েছে, এটা দিয়ে কি কাজ করা হয়, তারপর এটার ব্যবহার কোথায় কোথায় আছে, এই জিনিসগুলো দেখবো তোমাদের বইতে একটু একটু করে একটা প্যারাগ্রাফের মতো করে লেখা আছে। ঠিক আছে, সো এগুলো একটু হালকা করে রিডিং রিডিং পড়তে পারো, অতটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে সহজ হচ্ছে বলতে পারো পাইথন। তোমরা অনেকেই পাইথনে প্রোগ্রামিং পারো, ঠিক আছে, তো এর মধ্যে সবচেয়ে সহজ প্রোগ্রামিং হচ্ছে পাইথন প্রোগ্রামিং, পাইথন ল্যাঙ্গুয়েজটা। আমাদের বইটি আগে ফার্স্ট ইয়ারে পাইথন পড়ানো হতো, বাট এখন পাইথন বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ পাইথনটা অত বেশি সহজ তো, এটা তুমি এমনি নিজে 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 চেষ্টা করলে পারবা। আমাদের বইটা ফার্স্ট ইয়ারে শেখানো হয় সি প্লাস প্লাস, আর তোমরা তোমাদের HSC তে কিন্তু পড়বা সি, তাহলে HSC তে পড়বা সি, আর ইউনিভার্সিটিতে বা বইটা ফার্স্ট ইয়ারে আইসা পড়বা হচ্ছে সি প্লাস প্লাস, যাতে একটা সুন্দর তোমাদের ধারাবাহিকতা থাকে। তাহলে সিটা হচ্ছে একটু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আর সি প্লাস প্লাসটা হচ্ছে আমরা বলেছি এটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাস একটু সহজ, সিটা একটু কঠিন, একটু সময় বেশি লাগে, একটু বড় বেশি হয়ে যায়। ঠিক আছে, এন্ড ওরাকল হচ্ছে মূলত হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস নিয়ে কাজ করে তোমাদের বিভিন্ন স্কুলে বা আমাদের জাতীয় নিবন্ধন যেটা আছে, হ্যাঁ, জাতীয় পরিচয় পত্রের নিবন্ধন, ওরা কি আসলে ডেটা নিয়ে কাজ করে না? সবার নাম, ঠিকানা, পরিচয় পত্রের নাম্বার, তারপর ছবি, এরকম অনেকগুলো ডেটা আছে না তাদের কাছে? তাহলে এরকম ডেটা নিয়ে কাজ করে যারা, যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে বলা হচ্ছে ওরাকল। ফোরট্রান আমরা বলেছি এটা হচ্ছে আমাদের কি ওই গবেষণার কাজে কাজে লাগে, হ্যাঁ, গবেষণার কাজে কাজে লাগে। এলগল হচ্ছে গবেষণার কাজে কাজে লাগে। তারপর জাভা, জাভা হচ্ছে আমাদের কম্পিউটারে যে অ্যাপ্লিকেশন গুলো আছে, ইভেন মোবাইলে যে অ্যাপ্লিকেশন গুলো, সেগুলো কিন্তু জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখা বেশিরভাগ। তারপর পাইথন, পাইথন তো হচ্ছে সার্বজনীন ল্যাঙ্গুয়েজ, এবং পাইথন তো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফর ডেইলি ইউজ, ডেইলি ইউজ অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, সাথে 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 আমাদের অটোমেশন, যেটা বলো অটোমেশন, অটোমেশন প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI যেটা বলি আমরা, হ্যাঁ, ইন্টেলিজেন্স, তো এই জায়গাগুলোতে পাইথন সবচেয়ে বেশি কাজে লাগে। এন্ড তোমরা যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করবা, ডেটা সায়েন্স, হ্যাঁ, ডেটা সায়েন্স নিয়ে কাজ করবা, বা AI নিয়ে কাজ করবা, বা হচ্ছে এখানে বললাম যে অটোমেশন, অটোমেশন নিয়ে কাজ করবা, তারপর ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবা, এই কাজগুলো করার জন্য পাইথন হচ্ছে সবচেয়ে বেশি সুটেবল। পাইথন হচ্ছে লাইন বাই লাইন কোড করা যায়, ঠিক আছে, তুমি 10+20 দিবা সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবে, লাইন বাই লাইন কোড করা যায়। তো পাইথন হচ্ছে সবচেয়ে ইজি, পাইথন হচ্ছে মোস্ট ইজিয়ার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, মোস্ট ইজিয়ার ল্যাঙ্গুয়েজ
টু গ্রেস্প তোমাদের জন্য পাইথন শেখা সবচেয়ে সহজ হইতো, কিন্তু কেন আমরা সি শিখবো? হ্যাঁ, কেন সি দেয়া আছে? পাইথন শিখালে তো পারতো না, কারণ সি এই জন্য দেয়া আছে, সি কে বলা হয়, সি হচ্ছে একটা বলতে পারো যে তোমার প্রোগ্রামিং কিভাবে করা যায় বা কম্পিউটার কিভাবে কাজ করে, এই কম্পিউটার একদম কোর নলেজটা তুমি পাবা, একটা স্ট্রাকচার কিভাবে কাজ করে, কিভাবে আমি আমার অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, তো এই জিনিসগুলো বা কম্পিউটারের ভেতরে কাজগুলো সি ল্যাঙ্গুয়েজটা দিয়ে বেশি ভালো করে উপলব্ধি করা যায়। বুঝতে পারছো? একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা, তারপর দুইটা ভ্যারিয়েবলকে তুমি মার্জ করলা, বা বিভিন্ন যে কাজগুলো আমরা করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এই ল্যাঙ্গুয়েজ গুলোতে সিটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কম্পিউটারের ভেতর কিভাবে কাজ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করতেছে ওইটা সম্পর্কে ধারণা পাও। তো তোমাকে যেহেতু প্রোগ্রামিং শেখানো হচ্ছে, এই জন্য তোমাকে সি শেখানো হয়। এই চ্যাপ্টারটার নাম কি? প্রোগ্রামিং, রাইট? তাহলে প্রোগ্রামিং কিভাবে কাজ করে, কম্পিউটারের সাথে কিভাবে কথা বলতে হয়, এই জিনিসটা সি ভাষায় সবচেয়ে ভালো করে বোঝা যায়, এই জন্য তোমাদেরকে সি দিয়ে পড়, মানে তোমাদের বইয়ে সি আছে। কেন পাইথন নেই? কারণ পাইথন ইজি, পাইথনে জাস্ট চিন্তা ভাবনা করতে, মানে নর্মাল চিন্তা ভাবনা করলেই কোড করে ফেলা যায়, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল তো আমাদের জন্য বোঝা সহজ, বাট তুমি হাই লেভেলে কোড করলে বুঝতে পারবা না যে কিভাবে কম্পিউটারের সাথে সে কথা বলতেছে। তুমি জাস্ট কাজ করায় নিতে পারবা, বাট বুঝবা না কম্পিউটারের সাথে কথাটা কিভাবে হচ্ছে বা স্ট্রাকচার গঠনটা কেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গঠনটা বোঝার জন্য সি শিখব। আমার এখানে আজান দিচ্ছে, আমরা 2 মিনিট একটু বিরতি নেই। ভাই আমি মানবিক বিভাগের ছাত্র, আমি কি ওয়েব ডেভেলপার হতে পারবো? নিজের পড়ালেখার খরচ নিজেকে বহন করতে হয়, এই জন্য কিছু একটা শিখতে চাচ্ছি। ভেরি গুড, তুমি অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারো, তুমি নিজে নিজে ফ্রিল্যান্সিং করতে পারো। ফ্রিল্যান্সিং করে কিন্তু এখন অনেক 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 টাকা কামানো যায়। তুমি মানে তুমি মাসে 1 লাখ টাকা কামানো তোমার জন্য কোনো ব্যাপারই হবে না যদি ফ্রিল্যান্সিং শিখতে পারো। হ্যাঁ, অ্যান্ড অবভিয়াসলি শিখতে টাইম লাগবে, এমন না যে তুমি আজকে শিখলা, আচ্ছা তুমি 6 মাসের মধ্যে একদম প্রো হয়ে গেলা, 6 মাসের মধ্যে তুমি একদম টাকা পোকা কামায় মাসে 1 লাখ টাকা কামায় ফেলবা, এমন হবে না। ইট উইল টেক টাইম, বাট ডেফিনেটলি মানে এটা অনেক সহজ একটা ওয়ে, অ্যান্ড একটা নিজে নিজে শেখার একটা ওয়ে। এটা তোমাকে ইউনিভার্সিটি শিখাই দিবে না, তুমি নিজে নিজে শিখবা, এক্সপ্লোর করবা, ঠিক আছে? অ্যান্ড তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মের নাম শুনেছো তো, ফাইবার, ফাইবারের নাম শুনছো না তোমরা? ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, freelance.com, মেবি freelance.com, তারপর ফাইবার আছে, এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে যেখানে গিয়ে তোমার এরকম ফ্রিল্যান্সিং কাজগুলো করা যায়। বাংলাদেশ থেকে কিন্তু ফাইবারের অনেক অনেক মানুষ কাজ করছে, ঠিক আছে? আমার দেখা একটা ছেলে আমার থেকে জুনিয়র, হ্যাঁ, সে এখন কানাডা চলে গেছে দেখলাম কিছুদিন আগে, সে মাসে এরকম তোমার 4-5 লাখ টাকা কামাতো। সে আমার সাথে, মানে আমার জুনিয়র, ইউনিভার্সিটিতে, একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়তো, নাম বলবো না, সে আমার জুনিয়র, তাকে সে আমার তার সাথে একটু কথা বলার সুযোগ হয়েছিল আমার, যেহেতু আমার পরিচিত। তো সে আমাকে বলছিল যে সে যখন প্রথম প্রোগ্রামিং শিখতে যায়, একটা প্রোগ্রামিং একটা প্রবলেম নিয়ে একটা ভাইয়ার কাছে গিয়েছিল, ভাইয়া হচ্ছে তোমার ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তো সিএসি, তখন ভাইয়া বলছে তুমি এগুলো পারবে না, তোমাকে দিয়ে এগুলো হবে না, বুঝছো? তখন তার খুব খারাপ লাগছিল এবং খুব লজ্জা লাগছিল যে আমাকে ভাইয়া বললো আমি পারবো না, আমাকে দিয়ে কিছু হবে না। তারপর সে এই যে এরকম ফ্রিল্যান্সিং শুরু করলো, ওয়েব ডেভেলপমেন্ট শুরু করলো, এবং দেখা গেছে যে আমি আমি তখন সেকেন্ড ইয়ারে ইউনিভার্সিটির বইটি, তখন সেকেন্ড ইয়ারে তখন ওর সাথে কথা বললাম, তখন বলতেছে ভাই আমার তো মাসে 3-4 লাখ টাকা এমনিতে ইনকাম হয়, সে গাড়ি বাড়ি কিনে ফেলছে, হ্যাঁ, অথচ আমার থেকে জুনিয়র, ফার্স্ট ইয়ারে পরে সে গাড়ি বাড়ি সব করে ফেলছে, এখন রিসেন্টলি ও ক্যানাডাতে চলে গেছে ওয়াইফ নিয়ে, আমার থেকে জুনিয়র, ম্যারিড, প্লাস ওয়াইফকে নিয়ে ক্যানাডা চলে গেছে। তাহলে এটা কেন করতে পারছে, এটা কিন্তু আমার দেখা, আমি কিন্তু বানায় বলতেছি না কথা, আমার দেখা, সে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে, নিজের খরচ নিজে চালাইতো, নিজে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, সিএসসি তে ভর্তি হয়েছে। তো দেখা গেছে সে এরকম ওয়েব ডেভেলপমেন্ট করেই ফ্রিল্যান্সিং করে নিজে টাকা কামাইছে। তো এটা সম্ভব, ইটস পসিবল, বাট তোমাকে ওই ডেডিকেশনটা লাগাইতে হবে। হ্যাঁ, ডেডিকেশনটা থাকতে হবে তোমার, যে না আই এম ডেডিকেটেড ইনাফ টু ডু দিস ওয়ার্ক। এবং এখানে বললাম ধৈর্য দরকার, অনেক বেশি ধৈর্য দরকার। তুমি 6 মাস 1 বছর কাজ করে যাবা ফ্রিতে, কোনো টাকা পাবা না, বাট হঠাৎ করে যখন টাকা আসা শুরু করবে তখন দেখবে কন্টিনিউসলি টাকা আসতেছে আসতেছে, আর তখন ডলার ইনকাম তোমার, সো বুঝতেই পারতেছো। ওকে, সো তোমরা চাইলে এখন থেকে এগুলো করতে পারো, বাট অবভিয়াসলি পড়াশোনাটাকে ঠিক রাখবা, হ্যাঁ, পড়াশোনাকে নষ্ট করে না। তোমাদের কাছে এরকম এই সুযোগ, এই যে ডিভাইস গুলো আছে, তোমাদের টেকনোলজি আছে, এগুলোকে ইউজ করা শিখতে হবে। এবং এগুলো ইউজ করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে তুমি যদি বলতে পারো যে তুমি যদি শিখতে পারো পাইথন,
পাইথন দিয়ে অনেক কাজ অটোমেট করে ফেলা যায়। ঠিক আছে, তোমরা হয়তো ঝংকার মাহবুব নামে ভাইয়ের নাম শুনেছ অনেকে। ঝংকার মাহবুব, যদি নাম না শুনে থাকো এখন ইউটিউব করতে পারো। ঝংকার মাহবুব উনি হচ্ছে আমাদের বুয়েটের ভাইয়া, তো উনি কিন্তু এই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করে। হ্যাঁ, এবং ওনার অনেকগুলো বই আছে, উনি পাইথন নিয়ে অনেক কাজ করে। সো ওনার কিছু ভিডিও দেখতে পারো যে পাইথন দিয়ে কিভাবে ইজিলি তুমি অনেক সুন্দর সুন্দর কাজ করে ফেলতে পারো, অটোমেশন যেটাকে বলে। হ্যাঁ, সো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, এগুলো বলার দরকার ছিল। আপওয়ার্ক, হ্যাঁ ভেরি গুড, একজন নাম বলছো আপওয়ার্ক ফ্রিল্যান্স করতে টাইম কত লাগে অ্যাপ্রক্সিমেটলি ভাই? ওই যে তোমার মোটামুটি জান প্রাণ দিয়ে শিখতে হবে 6 মাস, মিনিমাম 6 মাস জান প্রাণ দিয়ে। তারপর হচ্ছে তোমার আস্তে আস্তে ফ্রিল্যান্সিং এ গিয়ে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে, যে আমি কাজটা করতে চাই করতে চাই করতে চাই। নিজে কিছু প্রজেক্ট বানাতে হবে, নিজের পোর্টফোলিও বানাতে হবে, নিজের ওয়েবসাইট বানাতে হবে, এরকম করে করে আস্তে আস্তে তোমার আশেপাশে তোমার আব্বুর হয়তো একটা দোকান আছে, তুমি কি করবে সেই দোকানের জন্য একটা ওয়েবসাইট বানায় দাও। তোমার পরিচিত এক বড় ভাইয়ের, সিনিয়র ভাইয়ের হয়তো একটা কাজ আছে, তুমি তাকে বলবা যে ভাই আমি আপনার কাজটা ফ্রিতে করে দেবো, দেখেন কেমন হয়। তো এই যে তুমি বিভিন্ন কাজ প্রজেক্ট করবা, প্রজেক্ট করতে 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 তুমি শিখবা, এবং এগুলো তোমার পোর্টফোলিওতে তুমি অ্যাড করে দিবা যে আমি এই ভাইয়ের জন্য এই কাজটা করছি, এই যে এখানে আমার এই কাজ আছে, এরকম পোর্টফোলিও বানাবা, নিজের সিভি বানাবা। এগুলো দেখে দেখে তোমাকে মানুষ কাজ দিবে, বুঝতে পারছো? বা এগুলো কাজ না দিলেও তুমি নিজে নিজে একটা কোম্পানি খুলে ফেলতে পারবা। বাট তোমাকে ফার্স্টে শিখতে হবে, অনেক সময় নিয়ে শিখতে হবে, শিখে এটাকে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হবে, ছোট ছোট প্রজেক্ট করতে হবে। আমি তোমাদের বলছিলাম যে তোমরা নিজেদের পোর্টফোলিও বানাও HTML শেখানোর জন্য, শেখানোর সময় বলছিলাম, তোমরা অনেকে বানাইছো অনেকে বানাও নাই, অনেকে ছোট ছোট বানায় আমাকে পাঠাইছো, আমি দেখছি অনেক সুন্দর হয়েছে। আমি বলছিলাম 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা তোমরা কপি করে আমাকে বানায় দেখাও, সেটা তোমরা অনেকে করো, কেউই করো নাই হয়তো। আমি বলছিলাম আমার যে প্ল্যাটফর্ম আছে বাইনারি স্কুল, এটার জন্য তোমরা একটা আমার সাথে কথা বলে, আমার সাথে কন্ট্যাক্ট করে হয়তো আমার ওয়েবসাইটটা ডেভেলপ করে দিতে পারো, আমি কিছু টাকাও তোমাদের দিব, কোনো সমস্যা নাই যদি বানাতে পারো আর কি। তো এরকম প্রজেক্ট কাজ করতে হবে, যখন তুমি প্রজেক্ট রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করবা তখন দেখবো অনেক কিছু শিখতে পারতেছো। আর তোমার সবচেয়ে বেশি দরকার, বা আমাদের এই দুনিয়াতে বেশি দরকার হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম সলভ করা। তুমি যার প্রবলেম সলভ করে দিবে সে তোমাকে টাকা দিবে, পে করবে। ঠিক আছে, তো অনেকগুলো কথা বলে ফেললাম, যাই হোক, তো তোমরা চাইলে এই জিনিসগুলো নিজে করতে পারো। আমি স্বপ্ন দেখি ফ্রিল্যান্সিং হওয়ার, কিন্তু কি করে শুরু করবো সেটাই বুঝি না। কিছু শুরু করা লাগবে না, তুমি HTML শিখছো না, HTML শিখছো, তুমি CSS শিখবা, CSS শেখার পর তুমি জাভাস্ক্রিপ্ট শিখবা, HTML CSS জাভাস্ক্রিপ্ট। তো একজন ওয়েব ডেভেলপারের এই তিনটা ল্যাঙ্গুয়েজ জানতেই হবে মাস্ট। এরপর তুমি অ্যাঙ্গুলার বলো, Vue.js বলো, এগুলো দিয়ে, তারপর বুটস্ট্র্যাপ বলো, এরকম ফ্রন্ট, এই এগুলোকে বলা হয় আসলে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক গুলো শিখতে হবে। ফ্রেমওয়ার্ক গুলো শিখে ছোট ছোট তোমার প্রজেক্ট বানাতে হবে। তুমি HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটা শিখলে মোটামুটি বেসিক লেভেলের একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবা। তারপর সেটার সাথে ডেটাবেজের যে কানেকশন, তারপর সেটাকে ভিজুয়ালাইজলি, মানে ভিজুয়ালি সুন্দর করার জন্য যে ফ্রেমওয়ার্ক গুলো, বুটস্ট্র্যাপ বলো বা অ্যাঙ্গুলার আছে, আরো অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্ক গুলো তখন তোমার কাজে লাগবে। ঠিক আছে, Node.js, Node.js এর নাম তোমরা শুনছো কিনা জানি না, Node.js নিয়ে রিসার্চ করবা। তোমাদের W3 স্কুলের একটা ওয়েবসাইটের নাম বলছিলাম, এখানে সব কিছু আছে ভাই, সব কিছু, জাস্ট তোমাকে ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলেই তুমি সব কিছু করতে পারবা, শেখার ইচ্ছা থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা ধৈর্য থাকতে হবে। অনেকেই শুরু করবা, আমি আজকে বলতেছি হয়তো 100 জনই নাইমা পড়বা, দেখবা যে 3-4 বছর পরে ওই 100 জন থেকে হয়তো 1 বা 2 জন ম্যাক্সিমাম সত্যিকারের ওয়েব ডেভেলপার হতে পারবা। শুরু সবাই করে, শেষ করতে পারে না, ইচ্ছা সবারই থাকে বাট ধৈর্য সবার থাকে না। সো তোমাদের সেই ধৈর্যটা দরকার হবে যদি কিছু করতে চাও লাইফে, সেটা হোক পড়াশোনা, সেটা হোক ওয়েব ডেভেলপিং, বা সেটা হোক ফ্রিল্যান্সিং, যেটাই হোক না কেন। ধন্যবাদ সবাইকে। Node.js এটা হচ্ছে তোমার ব্যাকএন্ডের কাজগুলো করা যায়, সার্ভার সাইডের কাজগুলো করা যায়। আচ্ছা যাই হোক, তো এখানে ল্যাঙ্গুয়েজ গুলো কথা বললাম, এই ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে তোমাদের বইয়ে বিস্তারিত এক একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ গুলো একটু রিডিং পড়তে হবে। আমি যদি একটু দেখাইও দেই তোমাদের, এখানে থাকার কথা, লেটস সি, এই যে সি নিয়ে দেখো কিছু কথা আছে, কত সালে আবিষ্কার হয়েছে, ডেনিশ রিচি নামক একজন সায়েন্টিস্ট উনি আবিষ্কার করছে, যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে আবিষ্কার করছে। সি সম্পর্কে একটু জানবা, হ্যাঁ সিটা একটু ইম্পর্টেন্ট দিয়ে, মানে ইম্পর্টেন্স দিয়ে পড়বা। কেন সিটা বেশি ইম্পর্টেন্ট? কারণ আমরা যেহেতু এই চ্যাপ্টারে সি পড়তেছি, সি ল্যাঙ্গুয়েজ শিখবো, তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে একটু ভালো করে মাথায় রাখবা, লাইনগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে সি প্লাস প্লাস, সি কেই একটু আপডেট করে সেটাকে সি প্লাস প্লাস বানানো হয়েছে 1980 সালে।
তারপর হচ্ছে ভিজুয়াল বেসিক, ভিজুয়াল বেসিক জাভার কথা বললাম, ওরাকলের কথা বললাম, এলগলের কথা বললাম, ফোরট্রানের কথা বললাম, পাইথনের কথা বললাম। দেখো এখানে কি বলা হয়েছে, পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের মধ্যে অন্যতম হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা, ঠিক আছে? এবং এটাতে আসলে অনেক অনেক স্ট্যান্ডার্ড লাইব্রেরি পাওয়া যায় এবং এটা অনেক জায়গায় ব্যবহার করা হয়। এটাকে বলা হয় বহু প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বহু প্যারাডাইম মানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে পাইথনের। যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে তাদের মধ্যে গুগল এবং নাসা উল্লেখযোগ্য। গুগল, নাসা পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করে। চিন্তা করতে পারতেছো যে এটা আসলে কতটা বেশি, মানে কত বেশি ইম্পর্টেন্ট বা কত বেশি গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইউটিউব, গুগল এর মতো অ্যাপ ইঞ্জিন গুলাও কিন্তু আসলে, বা সার্চ ইঞ্জিন গুলাও কিন্তু আসলে এই তোমার পাইথন দিয়েই চলতেছে। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। ফাইন, এরপর হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বলা হয় চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর মতোই, বলতে পারো এটা আরেকটু সহজ, এটা আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট স্কিপ করে গেলেই হবে। ফাইনালি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক চলে আসছে, অনুবাদক প্রোগ্রাম। এটা সম্পর্কে তোমরা জানতে চাইছিলাম বা এটা সম্পর্কে আমরা মেনলি পড়বো, এটাই হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট বা এখন পর্যন্ত যতটুকু যেগুলো পড়েছি আমরা তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, অনুবাদক প্রোগ্রাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ওকে? এটা মাস্ট পড়তেই হবে তোমাকে এখন, এবং এখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে অনুবাদক প্রোগ্রাম, আমি আমার আমাদের নোটে চলে যাই, আমরা যেটা বলবো প্রোগ্রাম ট্রান্সলেটর, ওকে? এখন প্রোগ্রাম ট্রান্সলেটর, ট্রান্সলেটর মানে কি বলেছি, যারা অনুবাদ করে দেয়। তো অনুবাদ করে দেয় এমন কতগুলো সফটওয়্যার দরকার তোমার, হ্যাঁ, এমন কতগুলো প্রোগ্রাম দরকার যারা তোমাকে তোমার প্রোগ্রামটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে। তাহলে অনুবাদক প্রোগ্রাম, এটা হচ্ছে আমার মোটামুটি তিন টাইপের ক্লাসিফিকেশন আছে বা তিন ভাবে ক্লাসিফাই করা হয়েছে। প্রথমটাকে বলা হচ্ছে কম্পাইলার, কম্পাইলার। সেকেন্ডটাকে বলা হয় ইন্টারপ্রেটার, আমি এগুলোকে বলতেছি, এক্সপ্লেন করবো, হ্যাঁ, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, ইন্টারপ্রেটার। এন্ড থার্ড একটা ক্লাসিফিকেশন আছে, সেটাকে আমরা বলছি অ্যাসেম্বলার। তাহলে অনুবাদক প্রোগ্রাম, যারা অনুবাদ করে দেয়, এইরকম এরকম যে প্রোগ্রাম গুলো আছে এটাকে তিন টাইপের, তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা। প্রথমটাকে বলছি কম্পাইলার, সেকেন্ডটাকে বলছি ইন্টারপ্রেটার, তিন নাম্বারটাকে বলছি অ্যাসেম্বলার। এখন আমরা এগুলো ডিটেলসে যাবো, যে কম্পাইলার কিভাবে কাজ করে, অ্যাসেম্বলার কিভাবে কাজ করে, ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে, এবং তাদের যে পার্থক্য সেই পার্থক্য গুলো কিন্তু আমরা দেখবো। মেইনলি হচ্ছে কম্পাইলার, কম্পাইলারের কাজ হচ্ছে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সোর্স প্রোগ্রামে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করা। আচ্ছা, এটা আমি যদি একটু বলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সোর্স প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করবে, এটা মানে কি সেটা বলতেছি। ট্রান্সলেট করবে, তাহলে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শিখেছি না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শিখেছি। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা যে কোডিংটা করব, মানে যে কোডটা করব, সেই কোডটাকে বলা হচ্ছে আমার হাই লেভেল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সোর্স প্রোগ্রাম। সেটাকে কি বলছি, সোর্স প্রোগ্রাম। সোর্স মানে কি, উৎস। তাহলে তুমি যে কোডটা করেছো এটাকে বলা হচ্ছে সোর্স প্রোগ্রাম। তাহলে এই যে তোমার উৎস প্রোগ্রাম রয়েছে, সেই সোর্স প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা, এই সোর্স প্রোগ্রামকে সে কি করবে, অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করবে বা ট্রান্সলেট করবে। এদেরকে, এই প্রোগ্রামকে বা এই ট্রান্সলেটরটাকে আমরা বলছি কম্পাইলার। এটা আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখব, যে এটা আসলে কি কি করে বা কোথায় কাজে লাগে, এটার বৈশিষ্ট্য কি কি। তাহলে মেইনলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উৎস প্রোগ্রামকে, সোর্স প্রোগ্রাম তুমি যেটা লিখলা সেটাকে উৎস প্রোগ্রাম বলা হচ্ছে, এই প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করবে, মানে একটা বস্তু হিসেবে, হ্যাঁ, একটা বলতে পারো কি পার্টিকুলার একটা অবজেক্ট হিসেবে যেটাকে রান করা যায়, এরকম টাইপের কিছু। কোড করলো অনেক বড় লাইন, অনেকগুলো লাইন মিললো, এই সবগুলো লাইনকে সে একসাথে কম্পাইল করে একসাথে মিলায় একটা বক্সের মতো বানাই দিবে তোমাকে, এটাকে আমরা বলছি অবজেক্ট প্রোগ্রাম। তাহলে অনেকগুলো লাইনের কোড তুমি লিখলা, সেই সবগুলো লাইনের কোডকে মার্জ করে, সবগুলোকে একসাথে মার্জ করে একটা বক্সের মতো তোমাকে বানাই দিবে, যেটা দিয়ে তুমি কাজ করতে পারবা,
ঠিক আছে, তাহলে সবগুলো লাইনকে একসাথে করে একটা বক্সের মতো তোমাকে বানাই দিল, কনভার্ট করে দিল, ট্রান্সলেট করে দিল, এটাকে আমরা বলছি কম্পাইলার। এবং এই কম্পাইলারের বৈশিষ্ট্য কি? কম্পাইলারের অনেক বৈশিষ্ট্য আছে। মূলত কম্পাইলারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা টোটাল প্রোগ্রামকে একসাথে কম্পাইল করে। কম্পাইলার আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে কম্পাইল করে। কম্পাইলার কম্পাইল করে, কম্পাইলার কম্পাইল করে, কি কম্পাইল করে? আমাদের লেখা কোডকে কম্পাইল করে। কম্পাইল করে কি করে? সোর্স প্রোগ্রামকে কম্পাইল করে, সোর্স প্রোগ্রামকে আমাদের অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে। ঠিক আছে, তার মানে ওই যে জাস্ট কিছুই না, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে, আমাদের কোডটাকে কনভার্ট করে সে মেশিন কোডে কনভার্ট করে দিচ্ছে। এখন আমাদের কম্পাইলারে কিছু সুবিধা অসুবিধা আছে, সুবিধাগুলো কি কি হতে পারে? এটা হচ্ছে আমাদের সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করবে, সেটা তো বলেছি, প্রোগ্রামকে লিঙ্ক করে দিবে এটা। তাহলে প্রথম কাজ বা সুবিধা হচ্ছে এটা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে করতে পারে। সেকেন্ড সুবিধা হচ্ছে এটা প্রোগ্রামকে লিঙ্ক করতে পারে। আমি এগুলো বলবো, এক্সপ্লেন করব। হ্যাঁ, প্রোগ্রামকে লিঙ্ক করতে পারে, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকে যেগুলো পড়াচ্ছি এই পর্যন্ত সোফার। তারপর কোনো ভুল থাকলে সেটা তোমাকে জানাবে, হ্যাঁ, কোনো বাগ থাকলে সেই বাগটাকে তোমাকে জানাবে, বাগ থাকলে তোমাকে সেই বাগটা তোমাকে জানাবে, কম্পাইলারের কাজ বা সুবিধা। তারপর বলতে পারো যে হ্যাঁ, মোটামুটি এগুলোই, বাকিগুলো হচ্ছে অতটা ইম্পর্টেন্ট নাই। বস্তু বা উৎস প্রোগ্রামকে ছাপিয়ে বের করা প্রয়োজনে, এটাকে ছাপিয়ে বের করা, মোটামুটি তিনটা বৈশিষ্ট্য জানলেই হবে। তাহলে আমাদের কম্পাইলারের সুবিধাগুলো কি কি বা কম্পাইলারের কাজ কি? সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করা, তারপর প্রোগ্রামের মধ্যে লিঙ্ক করে দেয়া, লিঙ্ক করে দেয়া, তার মানে অনেকগুলো প্রোগ্রামকে একসাথে লিঙ্ক করে করে জোড়া লাগায় 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 এসে বড় একটা কাজ করে দেয় তোমাকে। তারপর প্রোগ্রামে যদি কোনো বাগ থাকে সে বাগটাকে তোমাকে জানাই দিবে। এটা হচ্ছে আমার কম্পাইলারের সুবিধা। কম্পাইলারের অসুবিধা কি? কিছু অসুবিধা আছে, এক নম্বর অসুবিধাগুলো বলতে গেলে প্রথমে বলতে হবে এটা হচ্ছে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ ভুল, স্টেপ বাই স্টেপ বাগ ফিক্স করা যায় না। স্টেপ বাই স্টেপ বাগকে আইডেন্টিফাই এন্ড ফিক্স করা যায় না। আমি বলতেছি এগুলো মানে কি, যখন পার্থক্য বলবো না কম্পাইলার, ইন্টারপ্রেটার আর অ্যাসেম্বলারের মধ্যে, তখন দেখবো এই জিনিসগুলো আরো বেশি হয়ে গেছে, ভালো মানে ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে বলতে পারো এটা হচ্ছে কি বলা যায়, ডিবাগিং করা স্লোয়ার। হ্যাঁ, এটা ডিবাগিং রেটটা স্লোয়ার। হ্যাঁ, ডিবাগ হচ্ছে স্লোয়ার। তারপর আরেকটা অসুবিধা কি হতে পারে, মেমোরি বেশি দরকার হয়। ভাইয়া পড়ার শেষে সামারি দিয়ে না, আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ সামারি অবশ্যই দিব, ভুল খুঁজে বের করা আছে। তাহলে কম্পাইলারের কাজ কি? আমরা এখন অনুবাদক নিয়ে কাজ করতেছি, যারা আমাদের কোডকে অনুবাদ করে মেশিন কোডে কনভার্ট করে দিবে। প্রথম যে অনুবাদক সেটাকে আমরা বলছি কম্পাইলার। কম্পাইলারের কিছু বৈশিষ্ট্য দেখব। কম্পাইলার কি কি কাজ করে? আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে, ট্রান্সলেট করে আমার মেশিন ল্যাঙ্গুয়েজে বা মেশিন কোডে কনভার্ট করে দেয়, যাতে কম্পিউটার বোঝে। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে সে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছে। কম্পাইলারের কিছু সুবিধা আছে, সে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে, সে প্রোগ্রামের মধ্যে লিঙ্ক করে দেয়, মানে প্রোগ্রামের অনেক জায়গা থেকে হয়তো জোড়া লাগাতে হতে পারে, অনেকগুলো প্রোগ্রামকে একসাথে জোড়া লাগায় সলভ করতে হতে পারে, তাহলে ওই জোড়া লাগানোর কাজটা সে করে। তারপর বাগ থাকলে সেই বাগটাকে তোমাকে জানায় দেয় যে হ্যাঁ তোমার প্রোগ্রামে কোথাও ভুল আছে, 4 নম্বর লাইনে ভুল আছে, 10 নম্বর লাইনে ভুল আছে, এটা তোমাকে জানায় দেয়। অসুবিধা, অসুবিধা কি কি? স্টেপ বাই স্টেপ বাগ আইডেন্টিফাই এন্ড ফিক্স করা যায় না, মানে তুমি যাচ্ছ এক লাইন করে করে ভুল খুঁজে বের করবা যে হ্যাঁ আমার প্রথম লাইনে ভুল আছে, নাই, দ্বিতীয় লাইনে ভুল আছে, নাই, তৃতীয় লাইনে ভুল আছে, নাই, এভাবে লাইন বাই লাইন সে তোমাকে ভুল বলবে না। তাকে তুমি একটা কোড দিবা 100 লাইনের, সে 100 লাইনের কোড একবারে পড়বে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়ে তারপরে তোমাকে একটা আউটপুট দিবে যে হ্যাঁ তোমার 10 নম্বর লাইনে আর 20 নম্বর লাইনে ভুল আছে।
তাহলে কম্পাইলার এভাবে লাইন বাই লাইন পড়ে না, সে পুরো প্রোগ্রামটা একসাথে পড়ে, তারপর তোমাকে বলে যে হ্যাঁ তোমার এখানে ভুল আছে, এখানে ভুল আছে। আবার ইন্টারপ্রেটার কি করে জানো, ইন্টারপ্রেটারও তো একটা অনুবাদক, সে আবার লাইন বাই লাইন অনুবাদ করে, মানে সে এক লাইন অনুবাদ করে বসে থাকবে যে হ্যাঁ তোমার এটা ঠিক হয়েছে, আমাকে আরেকটা লাইন দাও, আরেক লাইন কোড দিবা, তারপর সে আবার বলবে যে হ্যাঁ এই লাইন ঠিক আছে, পরের লাইন দাও, আরেক লাইন কোড দিবা, সে বলবে যে না এখানে ভুল আছে, আমি সামনে আর যাইতে পারতেছি না, এটা আগে ঠিক করো তারপর সামনে যাব। তাহলে কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটা, 100 লাইনের প্রোগ্রাম একবারে পড়ে, যে আগে তোমার কাছে তুমি একটা বই দিছো, সে বইয়ের সব লাইন পড়ে তারপর তোমাকে বলবে যে হ্যাঁ তোমার 10 নম্বরে ভুল, 20 নম্বরে ভুল, 30 নম্বর লাইনে ভুল। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। ইন্টারপ্রেটার কি করে জানো, ইন্টারপ্রেটার করে যে না সে আগে এক লাইন পড়বে যে হ্যাঁ প্রথম লাইন পড়লাম, ওকে এখন সে আউটপুট দিবে তোমার প্রথম লাইন ঠিক আছে, তারপর আবার গিয়ে দ্বিতীয় লাইন পড়বে, তারপর বলবে যে না তোমার দ্বিতীয় লাইনে ভুল আছে, আমি তৃতীয় লাইনে যাবো না। তাহলে সে প্রত্যেক লাইন পড়ে পড়ে তোমার কাছে ব্যাক করবে ইন্টারপ্রেটার, কিন্তু কম্পাইলার প্রত্যেক লাইন পড়ে পড়ে ব্যাক করবে না, সে একবারে পুরোটা পড়ে তারপর তোমাকে একটা আউটপুট দিবে। কথাটা কি বোঝা গেছে, ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে বেসিক পার্থক্যটা? তারপর ডিবাগ করা স্লোয়ার, কেন ডিবাগ করা স্লোয়ার, কারণ ওই যে সে তো একদম 100 লাইন পর্যন্ত পড়বে, তারপর তোমাকে এসে বলবে যে হ্যাঁ আমার 1 নম্বর লাইনে ভুল আছে, তাহলে এটা কি স্লোয়ার না? কারণ সে তো 100 লাইন পড়ে তারপর তোমাকে এসে বলতেছে যে হ্যাঁ তোমার 1 নম্বর লাইনে ভুল ছিল। তাহলে এই ডিবাগিং করাটা, ভুলটা ঠিক করাটা স্লোয়ার। এন্ড মেমোরি বেশি দরকার হয়, সে যেহেতু অনেক কিছু একবারে পড়বে এই জন্য তার মেমোরি অনেক বেশি দরকার হয়। হ্যাঁ নামাজে ব্রেক দিয়ে দিবো, একটু ওয়েট করো, আমরা শেষ করে দিবো ক্লাসটা, কোনো সমস্যা নেই, একটু সময় দাও আমাদের। ভাইয়া প্রোগ্রামকে লিংক করে দেওয়ার মানে যে অনেকগুলো লিংক করে একসাথে এটা লিংকে এনে দিবেন, একটা লিংক এ এনে দিবেন, দেন আমরা ওই একটা লিংক ক্লিক করলে সব লিংক একসাথে পেয়ে যাব। আচ্ছা প্রোগ্রামে লিংক করা মানে কি, আমরা যখন একটু পরে সি প্রোগ্রাম দেখবো না, সেখানে দেখবো যে লিংক করা মানে কি, কিছু হেডার ফাইল ইনক্লুড করে নিতে হয়, ঠিক আছে? ধরো তুমি একটা প্রোগ্রাম লিখবা, তো আমি তোমাকে বলছিলাম না যে হয়তো একই কাজ বারবার করতে হবে, বারবার করতে হবে এরকম কিছু, যে 10 লাইন কোড তোমাকে বারবার লিখতে হয়, তো ওই 10 লাইন কোড বারবার লেখার দরকার নেই, তুমি একবারে ইনক্লুড করে দিয়ে তারপরে জাস্ট 1 লাইন কোড লিখলে হয়ে যাবে, এরকম যদি হয় তাহলে ভালো না? ওইটাকে বলা হচ্ছে লিংক করা। তুমি প্রোগ্রামের শুরুতে বলে দিছো যে আমার ওই 10 লাইন কোডকে তুমি এখানে ইনক্লুড করে নাও, তারপর তুমি নিচে কোড লিখছো, ভিতরে তুমি কোড লিখছো, তাহলে এই যে তুমি কি করলা, শুরুতে 10 লাইনের কোডকে এখানে অ্যাড করে নিলা, এটা কি হচ্ছে তোমার এই এক্সিস্টিং প্রোগ্রামের সাথে ওই 10 লাইনের কোডটাকে লিংক করতে হবে না, এই লিংকের কাজটা আমার কম্পাইলার করে। বুঝতে পেরেছ? ওকে, শতশ্রেণী চৌধুরী এই চ্যাপ্টারটা কিছু মাথায় ঢুকতেছে না, ঢোকানোর চেষ্টা করো, ঢোকাতে পারবে, আমি তোমাদের কিছুই বলিনি। আমি যদি একটা সামারি বলি যে ভাইয়া এই যে তোমাদের এই কোশ্চেন গুলো, মানে এই কথাগুলো খুব হার্ড করে আসলে, হ্যাঁ যে তোমরা ডিরেক্ট বলো যে কিছুই বুঝি নাই, হোয়াট ইজ দিস। আমি যদি একটা ক্লাস 2 এর বাচ্চাকেও যদি বলি এটি আমার এই তিনটা ক্লাস, আজকে তিনটা ক্লাস করো, সেও বলবে যে হ্যাঁ ভাইয়া এখানে হয়তো কম্পিউটার নামে কিছু বলছিলেন ভাই, এখানে হয়তো ওই যে ভাষা নিয়ে কিছু বলছিলেন ভাইয়া, এখানে হয়তো বলছিলেন ভাইয়া কম্পিউটারের সাথে কথা বলতে হবে ভাইয়া, এখানে হয়তো ওই যে চাইনিজ বাংলা ইংলিশ কি জানি বলছিলেন, কম্পিউটারের সাথে কথা বলতে হবে, তারপর আমাদের যেহেতু আমরা আমাদের ভাষা কথা বলি, কম্পিউটার যেহেতু আমাদের ভাষা বলছে না, তাহলে কম্পিউটারকে আমাদের ভাষা কনভার্ট করে দিতে হবে, এরকম একজন লাগবে যে আমাদের ভাষাকে কম্পিউটারকে বুঝাবে, তাহলে তাকে ট্রান্সলেটর বলে বলছিলেন। এই কথাগুলো অ্যাটলিস্ট একটা ক্লাস 2 এর বাচ্চা বলতে পারবে, সে যদি আমার এই দুইটা তিনটা ক্লাস করে সেও বলতে পারবে যে ভাই আপনি এই কথাগুলো বলছেন, এতটুকু সে বুঝতে পারবে। বাট তুমি যদি এখন আইসা বলা যাবে কিছুই বুঝি নাই, এটা কেমন লাগে বলো, কেমন লাগে? আমি তো তোমাদের মোটামুটি গত 2 ক্লাস এবং আজকে ক্লাস মিলে মোটামুটি 4 ঘন্টার মতো বা 3 ঘন্টা তো অ্যাটলিস্ট পড়াইছি, 3 ঘন্টা কি তুমি কিছুই বুঝো নাই, এটা কেমন কথা বলো, এটা কি কষ্ট লাগে না? হ্যাঁ আমি কি বলছি, আমি বলছি আমাদের ভাষার সাথে কম্পিউটারের ভাষাকে ম্যাচ করার জন্য কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করায়নি, কথা বলবো কম্পিউটারের সাথে যে কম্পিউটার এটা করো, কম্পিউটার তোমার র্যামের মধ্যে একটা ডেটা আছে, তোমার র্যামের মধ্যে 100 স্টোর করা আছে, ওই 100 নাম্বারকে আমাকে দিয়ে দাও, বা আমি তোমাকে 100 দিলাম, 100টাকে তোমার র্যামে রেখে দাও। এই যে কম্পিউটার সাথে কথা বলা, এই কথা বলবো কিভাবে, এটাই তো শিখাইছি, কথা বলার জন্য ভাষা লাগবে, সে ভাষা কয় প্রকার সেটা শিখাইছি,
কতগুলো ভাষা আবিষ্কার হয়েছে সেটা বলছি। এই ভাষাকে আমাদের ভাষার সাথে কম্পিউটার ভাষাকে লিঙ্ক করার জন্য একটা অনুবাদক দরকার, সেই অনুবাদকের কথা বলছি। এখানে তো আমি মানে এলিয়েনের কোনো ল্যাঙ্গুয়েজ বলি নাই, সো তোমাকে বুঝতে হবে যে ভাইয়া হ্যাঁ আমি আপনার এই এই পর্যন্ত বুঝতে পারছি, ভাইয়া আমি বাসায় এই টাচ পেজ রিডিং পড়ছি, ভাইয়া আমি 2-3 বার চেষ্টা করছি, আমি ভাইয়া এই লাইনটা বুঝি নাই, দিস ক্যান বি ইউর কোয়েশ্চেন, দিস ক্যান বি ইউর ফিডব্যাক, এটা বলতে পারো। বাট এইভাবে কেন বলো যে কিছুই বুঝি নাই, ইট হার্টস রাইট? আমি জানি না তোমার কলেজের টিচার বা অন্য কে তোমাকে এর চেয়ে ভালো বুঝাতে পারবে, হ্যাঁ, বাট আমার মনে হয় যে অ্যাটলিস্ট অ্যাভারেজে সবারই বোঝার কথা, কিছু না কিছু বোঝার কথা। আর আমি তো এমন না যে মানে আমি একটা মূর্খ ছেলে, মূর্খ ছেলে আইসা তোমাদের সাথে কথা বলতেছি, আমি টোটালি ইংলিশে কথা বলতেছি, তোমার কিছু বুঝতেছো, এমন তো না। আই নো মানে আমি কি শিখাচ্ছি, আমি সেই ব্যাকগ্রাউন্ডের একটা স্টুডেন্ট, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটির বেস্ট সাবজেক্টের আমি একটা স্টুডেন্ট, সো আমি তো ওই বিষয়ে অবশ্যই পারদর্শী। আমি তোমাদের লেভেলে ছিলাম, সো আই নো হাউ ইউ ফিল, আমি আমার স্টুডেন্টদেরকে পড়াইছি, হাজার হাজার স্টুডেন্ট পড়াইছি, সো আমি জানি কিভাবে পড়ানো উচিত। সো এমন না যে আমি আহামরি কিছু পড়াই ফেলছি, কিছুই বোঝো নাই, বুঝছো কিন্তু এখন বলতেছো ভাই কিছুই বুঝিনি, মানে একটা কমেন্ট করতে হবে এই জন্য করে ফেলছো কমেন্ট। সো ডোন্ট ডু দিস, আমি আগেও তোমাদেরকে ওয়ার্ন করছি, রিকোয়েস্ট করছি, অ্যান্ড আই এম রিকোয়েস্টিং ইউ অ্যাগেইন, যে ডোন্ট ডু দিস উইথ এনি টিচার, হ্যাঁ কোনো টিচারের সাথে এরকম করবা না। তোমাদের কলেজের টিচার থেকে অ্যাটলিস্ট হাজার গুণে ভালো পড়াইছি, ঠিক আছে, অন্যান্য অনেক টিচার থেকে, অন্যান্য অনেক প্ল্যাটফর্ম থেকে অনেক ভালো পড়াইছি, অ্যাটলিস্ট সেটা বলতে পারি, ঠিক আছে। সো শুধু শুধু বলো না কিছুই বুঝি নাই, পার্টিকুলার কোয়েশ্চেন থাকলে বলবা যে ভাইয়া এই পার্টিকুলার কোয়েশ্চেন আমি এই জিনিসটা বুঝি নাই, এটা আমাকে বুঝাই দেন, আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট। ওয়েল তাহলে আমরা এই যে অনুবাদক, কে অনুবাদ করে দিবে, অনুবাদক তো অনেক ধরনের হতে পারে, কেউ হয়তো ধরো ওই যে তুমি বাংলাদেশ থেকে চায়নায় গেলা, কেউ হয়তো অনেক দামি অনুবাদক আছে যে হ্যাঁ আমরা এইভাবে অনুবাদ করে দিই, আমরা সাথে সাথে অনুবাদ করে দিই, আপনি এক লাইন বলবেন আমি সাথে সাথে অনুবাদ করে চায়নায় ওই চাইনিজ কে সাথে সাথে বলে দিবো, এক লাইন বাই লাইন বলে দিবো, আপনি এক লাইন কথা বলবেন আমি সাথে সাথে অনুবাদ করে বলে দিব, এটা এক ধরনের অনুবাদক হতে পারে। এবার আরেক ধরনের অনুবাদক কি, তুমি অনেক কথা বললা যে হ্যাঁ আমি আপনার সাথে বিজনেস করতে চাই, আমার কাছে এত টাকা আছে, আমি বাংলাদেশে থাকি, আমার অনেক বড় নেটওয়ার্ক আছে, তখন সে পুরো সামারিটা শুনে ওই চাইনিজ লোকটাকে গিয়ে বললো আচ্ছা এরকম এরকম চাইনিজ ভাষায় বলে দিল যে সে এরকম এরকম বলতে চাইছে, এরকম এরকম বলছে, তাহলে পার্থক্যটা বুঝছো? তাহলে এই যে যে তোমার সব কথা একবারে শুনলো তারপরে গিয়ে চাইনিজ লোকটাকে কথা বললো, সেটা হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটর কে, ইন্টারপ্রেটর হচ্ছে তোমার থেকে এক লাইন শুনবে, সেটা গিয়ে বলবে, আবার এক লাইন শুনবে, আবার বলবে, আবার এসে বসে থাকবে যে বলো আরেক লাইন বলো, তুমি বলবা তারপর সে এক লাইন গিয়ে বলবে, এটা হচ্ছে ইন্টারপ্রেটর। দুই ধরনের অনুবাদক পেয়ে গেলাম, ঠিক আছে। এবং এই দুইজনই কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে কনভার্ট করে, আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল কোনগুলো ল্যাঙ্গুয়েজ যেগুলো আমাদের বোঝা সহজ, অনেক সহজ ভাষা আমরা বুঝতে পারি, যেমন সি আমাদের বোঝা অনেক সহজ, আমরা দেখবো সি তে কোড শিখবো, সি আমাদের বোঝা সহজ। আচ্ছা অনেকে কলেজই দেখো নাই, কলেজের তো অন্য ইয়ে আলাদা, যাই হোক অনেকে এখন তোমরা কলেজে ক্লাসই করতে পারো না, কলেজ টিচার তো দূরের কথা, হোয়াট এভার, কলেজ টিচার বলো, কোচিং সেন্টারের টিচার বলো, অ্যাটলিস্ট অনেক কোচিং থেকেই ভালো পড়াইছি, হ্যাঁ ফাইন, যাই হোক। তাহলে এই যে অনুবাদক গুলো পাইলাম আমরা, দুই ধরনের অনুবাদক, একটাকে বলছি কম্পাইলার, একটাকে বলছি ইন্টারপ্রেটার, এক একজনের কিছু সুবিধা থাকতে পারে না, এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম হতে পারে না, ওই বৈশিষ্ট্য গুলো দেখছি, এক একজনের অসুবিধা বেশি হতে পারে, একজনের হয়তো তুমি যাকে টোটাল 100 লাইনের কথা বলবা সে ওটাকে অনুবাদ করে দিবে, তাহলে 100 লাইন মনে রাখার জন্য তার কি অনেক বেশি মেমোরি দরকার না, 100 লাইন মনে রাখবে তারপর সেটা গিয়ে চাইনিজ কে বলবে, তার বেশি মেমোরি প্রয়োজন। আবার ইন্টারপ্রেটার কি, সে যেহেতু লাইন বাই লাইন বলবে তারা তো মেমোরি দরকার নাই, এক লাইন শুনে এটা মনে রেখে গিয়ে বলে দিলেই হবে। এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি, স্ক্রিন ল্যান্ডস্কেপ করেন, ওকে। সো এটা ছিল হচ্ছে আমাদের কম্পাইলারের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা। আমি ইন্টারপ্রেটার কিন্তু বলে দিছি, আমি অলরেডি ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য তোমাদের বলে দিয়েছি, তাহলে ইন্টারপ্রেটার এটা হচ্ছে অন্য টাইপের একটা অনুবাদক যার কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং যে কি করে আমি বলেছি লাইন বাই লাইন অনুবাদ করে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে,
সরি একটা কল আসছিল, তাহলে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে আমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, কিন্তু তার যে বৈশিষ্ট্য, তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে লাইন বাই লাইন কনভার্ট করবে, লাইন বাই লাইন কনভার্ট করবে বা ট্রান্সলেট করবে, ঠিক আছে? তাহলে আমার ইন্টারপ্রেটারের বা ইন্টারপ্রেটার যেটা আছে তার মেইন বৈশিষ্ট্য হচ্ছে সে লাইন বাই লাইন কনভার্ট করবে। কম্পাইলার যেমন একবারে কনভার্ট করতো, একবারে ট্রান্সলেট করতো 100 লাইন, কিন্তু ইন্টারপ্রেটার লাইন বাই লাইন কনভার্ট করবে। আচ্ছা ভাইয়া, এক লাইন পড়ে এক লাইন অনুবাদ করা থেকে একসাথে সব লাইন পড়ে অনুবাদ করাটা বেশি সহজতর হলো না? আচ্ছা হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা কথা বলছো। একদিক থেকে ইজিয়ার, হ্যাঁ যে ভাইয়া একদম সবকিছু পড়ে আমাকে বললে ভালো হয় না, যে আমার আমার 80 লাইনে ভুল, আমার হয়তো 90 লাইনে ভুল, বা আমার 1 নম্বর লাইনে ভুল, এটা একদিক থেকে ইজিয়ার। বাট আরেকদিক থেকে সমস্যা আছে। ধরো তুমি 1000 লাইনের কোড লিখছো, এখন সেই 1000 লাইন কোডে ধরো তোমার ভুল হয়েছে 99তম লাইনে, বা 999তম লাইনে তোমার ভুল হয়েছে, লাস্ট লাইনে গিয়ে ভুল হয়েছে। তাহলে এখন তুমি যদি ইন্টারপ্রেটার ইউজ করো, তাহলে প্রথম লাইন ইন্টারপ্রেট করবে, বলবে যে ঠিক আছে, আবার দ্বিতীয় লাইন ইন্টারপ্রেট করবে, বলবে ঠিক আছে, আবার তৃতীয় লাইন ইন্টারপ্রেট করবে, বলবে ঠিক আছে, এরকম তোমার ওই 998 বার তোমাকে সে ফিডব্যাক দিবে যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে 999 লাইনে গিয়ে সে বলবে যে ভুল আছে। আর কম্পাইলার কি করলো, কম্পাইলার একদম টানা পড়ে গেল, 1000 লাইন একবারে পড়ে গেল, সে তো ভুল পায়নি, সে দ্রুত পড়ে গেল, পড়ে গিয়ে সে তোমাকে আউটপুট দিল যে তোমার 999তম লাইনে ভুল আছে একটা। তাহলে এখন বলো কে ফার্স্ট, কে ফার্স্ট দ্রুত কাজ করবে, কম্পাইলার না? কারণ তাকে তো বারবার তোমাকে এসে রিপোর্ট করতে হচ্ছে না যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এদিকে কম্পাইলার ফার্স্ট। আবার আরেকটা হতে পারে যে তুমি 1000 লাইনের কোড লিখছো, তোমার হয়তো 1 নম্বর লাইনে ভুল আছে, তাহলে এই দিক থেকে আবার কম্পাইলার একটু স্লো হয়ে যাবে, ঠিক না? কারণ সে তো এতগুলো লাইন পড়ার দরকার ছিল না, ঠিক না? সে কি হতো, সে জাস্ট এক লাইন পড়ে যদি আমাকে বলতো যে হ্যাঁ তোমার এই প্রথম লাইনে ভুল, তাহলে আমার কাজটা সহজ হয়ে যেত। তাহলে এটা সিনারিও ওয়াইজ চেঞ্জ হতে পারে। ওকে, হ্যাঁ, না বুঝলে তোমাদের যেই আছে কি বলে, তোমাদের যে প্রমিত ভাইয়া আছে, প্রমিত ভাইয়ের একটা থিওরি আছে, কি জানি, NBTM থিওরি, না না বুঝা ঠাডা মুখস্থ, হ্যাঁ NBTM থিওরি, এটা আমরা আগেও পড়ছিলাম, আমাদের টিচাররাও বলতো যে না বুঝে ঠাডা মুখস্থ, হ্যাঁ NBTM থিওরি। তো যদি না বুঝে থাকো কি করবো ভাইয়া, বইটা নাও, বইটা নিয়ে ঠাডা মুখস্থ শুরু করো, অ্যাটলিস্ট মুখস্থ তো পারবা, মুখস্থ করতে পারবা, ঠিক আছে, বোঝার দরকার নাই। ওকে, তোমরা বলো আমি নাকি হাসি না, আমি নাকি সবসময় সিরিয়াস থাকি, আসলে কি আমি সিরিয়াস থাকি? আসলে আমার জন্য কেন মনে হয় পড়াশোনাটা খুব মানে সিরিয়াস, হ্যাঁ খুব একটা, এটা একটা মহৎ মানে স্টুডেন্টদেরকে পড়ানো, এটা খুব একটা মানে এটা ফানি না, কেন জানি আমার কাছে মনে হয় যে একটা ফানি টপিক আসলে হাসতে মনে চায়, হ্যাঁ হাসতে ভালো লাগে যে হাসি, বাট যখন সিরিয়াস হয়ে পড়াই, আমার কাছে পড়াশোনাটা খুব সিরিয়াস একটা জিনিস, ইস্যু, এই জন্য আমি আসলে ওই হাসতে পারি না, বা তোমাদের হয়তো মানে মজার ছলে এই ঘটনা ওই ঘটনা বলে আমি হয়তো এক্সপ্লেন করতে পারি না, বাট আমার কাছে আমার আমি সবসময় পড়াশোনাকে সিরিয়াসলি নিতাম, এখনো নেই। অ্যান্ড আমার যে স্টুডেন্টস গুলো আছে যারা বুয়েটে চান্স পাইছে, মেডিকেলে চান্স পাইছে, রুয়েটে চান্স পাইছে, ওরা সবাই সিরিয়াস ছিল। সো আমিও বলবো যে সিরিয়াস হওয়াটা উচিত, রাইট? পড়াশোনা করতেছি আমরা, আমাদের ফিউচারটা ডিপেন্ড করতেছে এর উপর, যদি পড়াশোনা করে কিছু করতে চাও লাইফে, অন্য কিছু করতে চাইলে ইনাফ, যে হ্যাঁ তুমি হয়তো অনেক ভালো আর্টিস্ট হতে চাও, তুমি হয়তো অনেক ভালো সিঙ্গার হতে চাও, ইউ ক্যান ডেফিনেটলি বি দ্যাট, বাট যদি পড়াশোনা করে কিছু করতে চাও, আমার মনে হয় পড়াশোনাটাকে সিরিয়াস ভাবে নেওয়া উচিত। আমি আমার লাইফে সিরিয়াসলি পড়াশোনা করে আজকে এই পর্যন্ত আসতে পারছি, রুটিন করে পড়াশোনা করতাম, হ্যাঁ ফ্যান বন্ধ করে দিতাম, হ্যাঁ আমার মাথার উপর ফ্যান ছিল, আমি ফ্যান বন্ধ করে দিতাম যাতে আমি বেশি কনসেন্ট্রেট করতে পারি, আমার যাতে মনে হয় আমি কষ্ট করে পড়াশোনা করতেছি, ঘাম ঘেমে ঘেমে পড়তাম, আমার মনে আছে আমার টেবিলে আমি ঘেমে ঘেমে পড়তাম ফ্যান বন্ধ করে, কারণ আমি চিন্তা করতাম যে হয়তো আমি পরিশ্রম করলে, পরিশ্রম করে কষ্ট করে পড়লে যখন আমি বুঝবো যে না আমার কষ্ট হচ্ছে,
আমি কষ্ট করে পড়তেছি, তখন হয়তো এই জিনিসটা আমার মধ্যে বেশি ইফেক্ট করবে, হ্যাঁ বেশি থাকবে আমার ভিতরে, বেশিক্ষণ থাকবে পড়াটা। তো আমার কাছে পড়াশোনাটা এভাবে সিরিয়াস ছিল ভাইয়া। এখন বলতে পারো যে ভাইয়া আতেল ছিল কি এই ছিল, বা আমি আতেল ছিলাম না, বা হয়তো হতেও পারি, বাট মানে আমার জন্য এটা এটা ভালো ছিল। হ্যাঁ আমি সিরিয়াসলি পড়াশোনা করে ভালো কিছু করছি। সো তোমাদেরকেও বলবো যে ভাইয়া একটু সিরিয়াস হও। কয়টা দিন আছে বলো? এই তো তোমরা কলেজে উঠে গেছো, 2 বছর ম্যাক্সিমাম। হয়তো অনেকে কলেজের চেহারাই দেখো নাই, ইউনিভার্সিটিতে যেতে হবে, ইউনিভার্সিটি বলো বা ভবিষ্যতে হায়ার স্টাডিজ এর জন্য বাহিরের কান্ট্রিতে যেতে হবে, তাহলে ওই জন্য একটু সিরিয়াস হওয়া উচিত না? তোমাদের ক্যারিয়ারটা এটার উপর ডিপেন্ড করতেছে না? তুমি আর্টস হও, তুমি কমার্স হও, তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, তুমি যেই ব্যাকগ্রাউন্ডে হও না কেন, যেহেতু তোমাকে পড়তেই হবে, টুডে অর টুমরো ইউ হ্যাভ টু মানে গো থ্রু দিস, তোমাকে এটার মধ্যে দিয়ে যেতে হবেই। তোমার বাবা মা তোমাকে বলে দিয়েছে যে, সরি, তোমার বাবা মা তোমাকে বলে দিয়ে দিয়েছে যে পড়াশোনা না করলে বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ দিতেই পারে, কারণ পড়াশোনা না করলে কি করবে, বিয়ে দেওয়া ছাড়া তো উপায় নাই মেয়ে হলে, আর ছেলে হলে কি রিক্সা রিক্সা কিনে দিবে। বাট ব্যাপারটা হচ্ছে মানে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স টু ইউ, তুমি মরো বাঁচো, তোমাকে পরীক্ষা দিতেই হবে, তোমাকে পড়তে হবেই। সো যেটা করতে হবে সেটা কেন ভালো করে করবো না? মানে আমার মধ্যে এটা চিন্তা করতো, মানে আমি কিন্তু অনেক মানে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ ভেরি অ্যাভারেজ স্টুডেন্ট। হ্যাঁ আমি আমার আমি ক্লাস 5 এ কোনো বৃত্তি পাইনি, আমি ক্লাস 8 এ কোনো বৃত্তি পাই নাই। আমাদের সময় প্রথম জেএসসি চালু হয়েছে আমাদের ব্যাচে, আমার জেএসসি চালু হয়েছে, জেএসসি তে আমি পাইছি 4.57, মাই রেজাল্ট ওয়াজ 4.57 অনলি। হ্যাঁ আমি এসএসসি তে A+ পাই নাই, মানে গোল্ডেন A+ পাই নাই, যদিও আই ওয়াজ মানে ফার্স্ট অর সেকেন্ড বয় ডিউরিং ক্লাস 9 এন্ড 10, বাট আমি গোল্ডেন পাই নাই। আমি এইচএসসি তে টেস্টে ফেল করছি, টেস্ট পরীক্ষা, এইচএসসি তে টেস্ট পরীক্ষা আমি ফেল করছি, আমার বাবাকে কলেজে ডাকানো হয়েছে, বাট আমি তো আলটিমেটলি এই পর্যন্ত আসতে পারছি, ঠিক না? আর আমার কাছে মনে হয়তো যে কোনো জিনিস যখন করতেই হবে কেন ভালো করে করবো না। ক্লাস 9 এর জানুয়ারির 1 তারিখে আমার স্বপ্ন আমার মাথায় ঢুকছিল বুয়েট, আমার এখনো মনে আছে, ক্লাস 9 এর জানুয়ারির 1 তারিখে আমার মাথায় ঢুকছিল বুয়েট, সেই বুয়েটকে আমি পেয়েই ছাড়ছি। আমার কাছে মনে হয়তো নটরডেম ছাড়া হয়তো বুয়েট অসম্ভব, নটরডেমে না গেলে হয়তো বুয়েটে যাওয়া সম্ভব না, বাট সেই নটরডেম আমাকে ভর্তি পরীক্ষা দিতেই দেয়নি। অ্যাটলিস্ট আমাকে ভর্তি পরীক্ষা দিতে দিত যে তুমি চান্স পাও কিনা দেখি, আমাকে নটরডেম ভর্তি পরীক্ষা দিতে দেয়নি। আমার ভিতরে জিদ কাজ, জিদ কাজ করছিল যে ওই নটরডেম আমাকে ভর্তি হতে দেয় নাই, নটরডেম স্টুডেন্টদের থেকেও ভালো রেজাল্ট করে আমি দেখাবো। অ্যান্ড আলটিমেটলি ওই জিদটা আমার কাজে লাগছে, আমি 91তম হয়েছি বইটে। সো এই ব্যাপারগুলো আসলে কি জানো, যে তোমার লাইফে তুমি এমন না যে তুমি মানে বাই বর্ন তুমি অনেক বেশি ব্রিলিয়ান্ট হবা, বা তুমি ছোটবেলা থেকে অনেক ব্রিলিয়ান্ট হবা, এরকম কিছু না। তুমি খারাপ স্টুডেন্ট থাকবা, তুমি অ্যাভারেজ স্টুডেন্ট থাকবা, বাট বাট তোমাকে ওই এফোর্টটা দিয়ে যেতে হবে। হ্যাঁ আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল, আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল ক্লাস 8 এ, যখন আমি আমাদের এলাকায় টঙ্গী পাইলট স্কুলে পড়ি, তখন আমার সাথে মনে আছে আমি A+ পাইনি, আমি 4.57 পাইছিলাম। আমাদের পাইলট স্কুল থেকে মাত্র 2 জন A+ পাইছিল, প্রথম জেএসসি যে বছর চালু হইলো 2 জন A+ পাইছিল। সেই 2 জনের মধ্যে একজন এখন বুয়েটে আছে, আমাদের আমার সাথে বুয়েটে আছে, ত্রিপলি যে পড়তেছে পাইলটে থাকতে, যে GPA 5 পাইছিল, আর আরেকজন এখন একটা সাধারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, ঠিক আছে? ও এখন ওর লাইফটা মানে একদম অ্যাভারেজ একটা লাইফ হয়ে গেছে। ওই ছেলেটা তো অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। আমার সাথে সুফিউদ্দিন অনেক অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, তারা বইটি চান্সও পায়নি, ওয়েটিং লিস্টও ছিল না, ঠিক আছে? এবং অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমি দেখছি যে 9 10 যখন আমি 9 এ যখন আমি সুফিউদ্দিনে যাই, তখন আমার সুফিউদ্দিন হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে ভালো স্কুল, আমাদের টঙ্গীতে গাজীপুরের সবচেয়ে বেস্ট স্কুল কলেজ, এখানে এসে অনেক স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আমি চান্সই পাইনি ক্লাস 8 এ, আমি সুফিউদ্দিনে চান্স পাইনি, 9 এ গিয়ে চান্স পাইছি। তো এখানে অনেক স্টুডেন্ট 9 এ অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, যারা এখন ওই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, মানে ওরা পাবলিকে চান্সই পায় না, বাবার টাকায় ভর্তি হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, অথচ ওরা অনেক অনেক ভালো স্টুডেন্ট ছিল। আমি ছিলাম অ্যাভারেজ স্টুডেন্ট, বি সেকশনে গিয়ে ভর্তি হয়েছিলাম নতুন, ঠিক আছে? বাট আমি চেষ্টা করে গেছি, আমার মনে আছে ক্লাস 9 এর জানুয়ারি 1 তারিখ থেকে আমি চেষ্টা করেছি। আমাকে দেখতে স্টুডেন্ট আসতো এই সেকশন থেকে, যে ইমরান মুস্তফা কে, টিচার আসতো ইমরান মুস্তফা কে,
আমি তো নিজেকে ওই যোগ্য চিন্তা করিনি, আমি তো ওরকম ছিলাম না, আমি কি স্টুডেন্ট, নতুন একটা স্টুডেন্ট গেছি বি সেকশনে, আমার জীবনে কোনো বৃত্তি পাইনি লাইফে, আমি তো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। মানে আমি চেষ্টা করেছি কন্টিনিউয়াসলি, বিভিন্ন গাইড থেকে দেখে, বিভিন্ন বই থেকে দেখে কত ভাবে করা যায় ম্যাথ, যে ম্যাথটা কেউ করে না বাদ দিয়ে দেয় সেই ম্যাথটা আমি করতে চাইছিলাম। আমি ইউনিক হতে চাইছিলাম, আই ওয়ান্টেড টু বি ইউনিক, বিকজ আমি জানি যে আসলে বইতে ওই ইউনিকরাই চান্স পাবে, বইতে তো আর 10,000 স্টুডেন্ট চান্স পাবে না, পাবে কি? তোমাদের সাথে লক্ষ লক্ষ স্টুডেন্ট পড়তেছে, বাট লক্ষ লক্ষ স্টুডেন্ট কি বইটা চান্স পাবে? আমি বলতেছি না যে বুয়েট ইজ দ্য আলটিমেটলি মানে আলটিমেট গোল বা বুয়েট ইজ দ্য মানে আলটিমেট সাকসেস অফ ইয়ার লাইফ, বুয়েট ইজ নাথিং, বাট তুমি স্টাডির পার্সপেক্টিভে চিন্তা করে দেখো, পড়াশোনার পার্সপেক্টিভে বুয়েট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি, হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ সবকিছু মিলিয়ে ওভারঅল। এখন তুমি র্যাঙ্কিং দেখলে হবে না, ওভারঅল বুয়েট হচ্ছে বেস্ট ইউনিভার্সিটি। তাহলে তুমি যদি বইটা এমন এমন আমার আমার এমন মানে এমন অনেক স্টুডেন্ট আছে, এমন অনেক স্টুডেন্ট আছে বা অনেক বড় ভাই আমি দেখেছি, বইটা কেন তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে গুগলে চলে গেছে এবং লাইফে অনেক ভালো পজিশনে আছে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। গুগল যে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, তোমরা অনেক নাম শুনছো হয়তো, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার বলা হয় 250 জন বেস্ট, সবচেয়ে মানে এটা হচ্ছে মানে সবচেয়ে বেস্ট ইঞ্জিনিয়ার গুগলের, ওর মধ্যে যে প্রথম বাংলাদেশি আছে উনিও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির। তাহলে এই যে ইউনিভার্সিটি গুলো আছে আমাদের, ইউনিভার্সিটি আমি বলতেছি না যে বুয়েট ইজ দা মানে বুয়েটই সবচেয়ে বেস্ট, বুয়েটই যেতে হবে তোমাকে, বাট একটু চিন্তা করে দেখো যে তোমার নর্মাল একটা ওয়ে পড়াশোনা যদি স্টাডি করতে থাকো তাহলে বুয়েটই যেতে পারলে মোটামুটি বলতে পারো যে হ্যাঁ তুমি বাংলাদেশের বেস্ট একটা ইউনিভার্সিটিতে আছো, তারপরে লাইফটা তোমার ইজিয়ার হয়ে যাবে। দ্যাট ডাজেন্ট মিন যে তুমি বুয়েটে গেলে সাকসেস হবে, বুয়েটে গিয়ে অনেকে অনেক খারাপ কিছু করে, অনেকে ড্রপ আউট করে, অনেক ড্রপ আউট আছে, অনেকে অনেক লাইফটা হেল হয়ে গেছে, বাট বুয়েট মানে তোমাকে কি করবে সাকসেসের দিকে একটু হয়তো পথটা ইজিয়ার করে দেবে। তাহলে ওই যে আমি সবসময় চাইতাম ইউনিক হতে, সবাই যে ম্যাথটা পারবে না সেটা আমি করতে চাইতাম, কারণ আমি চাই একটু ইউনিক হতে, আলাদা হতে সবার মধ্যে থেকে। তোমাকে আলাদা হলেই তুমি আসলে আলটিমেটলি তুমি হয়তো আলাদার কাতারে চলে যেতে পারবে। তা আমার সাথে যে ছেলেটা ফার্স্ট ছিল সেকেন্ড ছিল ওরাও তো ভালো স্টুডেন্ট ছিল, বাট ওরা তো আলটিমেটলি বইটা চান্স পায়নি, আমি চান্স পাইছি। কেন চান্স পাইছি সেটা আমি জানি, কারণ আমি হচ্ছে ওরকম আলাদা আলাদা পড়তাম, যে আমি নতুন নতুন বই কালেক্ট করতাম যে কোন বই কোন ম্যাথটা আছে যেটা কেউ পড়ে নাই, আমার সাথে যে ফার্স্ট আছে সেও যে ম্যাথটা পড়ে না সেটা যদি সেই ম্যাথটা যদি আমি পড়ি তাহলে হয়তো আমি ওদের ওর থেকে আলাদা হবো। এই একটু একটু আলাদা হতে হতে দেখা গেছে একসময় আমি অনেক বেশি আলাদা হয়ে গেছিলাম। সো তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা পড়াশোনা করতে চাও, অবশ্যই অনেকের অনেক প্যাশন থাকে অনেক কিছুর প্রতি, তোমরা করতে পারো, ইউ ক্যান ডেফিনেটলি ডু all those things, but as a student your primary duty is to study, right? As a student tomar primary duty hocche porashona kora, tahole amader porashona korte hobe. Ekhon onno kichu kore life e successful hote pari, but porashona ta jodi kori tahole porashonar dik theke hoyto ami successful holeo hote pari. Tahole no matter what happens to you, you must study, tomar baba ma tomake porabei, and jeta kortei hobe today or tomorrow bhalo kore koro, bhalo kore koro, and bhalo kore kore অ্যাটলিস্ট কিছু একটা কোথাও একটা যাও, হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটিতে যাও, ভালো একটা ইউনিভার্সিটিতে, তারপর ওখানে গিয়ে দেখবা তোমার এই ভেতরে যেই তোমার ক্রিয়েটিভিটি গুলো আছে এগুলোকে এক্সপ্লোর করার অনেক অনেক ওয়ে আছে, অনেক অনেক ক্লাব আছে, হ্যাঁ রোবোটিক্স ক্লাব আছে তোমার, এই গা সাহিত্য চর্চার জন্য ক্লাব আছে তোমার, বিজ্ঞান ক্লাব আছে, তারপর তোমার তোমার গান বাজনা করার জন্য আলাদা ক্লাব আছে, সোশ্যাল ওয়ার্ক করার জন্য ক্লাব আছে। তো একটা ইউনিভার্সিটিতে যেদিকে গিয়ে তারপর তুমি তোমার নিজের এই ক্রিয়েটিভিটি গুলো এক্সপ্লোর করো, বাট টিল দেন ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ। নিজেকে সময় দিবা, এমন না যে তুমি ভাইয়া 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে রোবটের মতো খাবো দাবো ঘুমাবো বাকি সবসময় পড়বো আর পড়বো, এমন হবে না, তোমাকে একটা ব্যালেন্স করতে হবে। হ্যাঁ লাইফটা মানেই যে পড়াশোনা এমন না, পড়াশোনা করে যে সবাই সবকিছু হয় এমনও না, তোমার লাইফে আনন্দ থাকতে হবে, তোমার লাইফে এন্টারটেইনমেন্ট থাকতে হবে, তোমার লাইফে সবকিছু থাকবে, বাট ওই সবকিছুর মধ্যে একটা যখন ব্যালেন্স করতে পারবা সুন্দর, তখন দেখবা যে জীবনটা সুন্দর হয়ে গেছে। আমার কাছে আমি পড়াশোনা করতাম না, বাট একটা সময় গিয়ে এত পড়াশোনা করেছি মানে আমি নিজে চিন্তাও করি না যে আমি আসলে পড়াশোনা করতেছি, আমার কাছে ভালো লাগতো কেন জানি। আমি কিন্তু বলতেছি না যে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা আমার অনেক ভালো লাগতো, আমি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, ছোটবেলা থেকে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা আমার ভালো লাগতো না, বাট একটা সময় এমন জায়গায় চলে গিয়েছিলাম পড়াশোনা করতে করতে, তখন আমার মনে হতো যে ইস আমি নতুন কোন ম্যাথটা পড়বো, নতুন কোন কোন বইটা আছে, কোন ম্যাথটা আমি পারি না। এই যে চেঞ্জটা শিফটটা হয়েছে এটা একদিনে হয় নাই, হঠাৎ করে হয়নি, আস্তে আস্তে হয়েছে, গ্র্যাজুয়ালি হয়েছে। সো তোমাদের মধ্যেও
এই চেঞ্জটা আসতে হবে, পড়াশোনাকে ভালোবাসতে হবে। এখন অনেকের অনেক ভালোবাসা থাকতে পারে অনেক কিছুর প্রতি, গেমস এর প্রতি ভালোবাসা থাকতে পারে, ফেসবুকের প্রতি ভালোবাসা থাকতে পারে, তো এই ভালোবাসাগুলোকে আস্তে আস্তে পড়াশোনার দিকে নিয়ে আসতে হবে। তুমি ডেইলি হয়তো 1 ঘন্টা টিভি দেখলা রুটিন বানিয়ে, তুমি হয়তো 1 ঘন্টা গেম খেললা, 1 ঘন্টা হয়তো ফেসবুকে সার্ফ করলা, বাট ইউ হ্যাভ টু বি কমিটেড টু ইউর সেলফ যে আমি 1 ঘন্টা পর আবার গিয়ে পড়তে বসবো। আমি ডেইলি হয়তো 30 মিনিট ICT পড়বই, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই উইল স্টাডি অ্যাট লিস্ট 30 মিনিটস এভরি ডে ICT। সো এই ব্যাপারটা তোমার মধ্যে থাকতে হবে, যখন থাকবে দেখবে যে আলটিমেটলি ভালো কিছু করতে পারবা। ওকে, সো ইউনিক হতে চাইলে অন্যরা পণ্ডিত মনে করে মস্করা করে করতে পারে, হ্যাঁ পিপল উইল লাফ এট ইউ, সামটাইমস পিপল উইল লাফ এট ইউ, বাট আলটিমেটলি ওদের তোমার গোনা দরকার নেই। হ্যাঁ আলটিমেটলি যারা তোমার উপরে হাসবে দেখবা তাদের এক সময় তাদেরকে তুমি, তারা হারায় গেছে বা তুমি হারায় যাবে না। ওকে, সো অনেকগুলো কথা বললাম তোমাদের সাথে, আসলে কথা শেয়ার করা হয় না ওভাবে, কথা বলা হয় না। তোমরা অনেকে আমাকে মনে করো ভাইয়া আতেল, ভাইয়া স্টুডেন্ট ভালো, ভাইয়া পড়াইতে পারে না, ভাইয়া হাসে না, ভাইয়া সিরিয়াস থাকে, ভাইয়া মজা করে পড়াইতে পারে না, ভাইয়া অ্যাটেনশন ধরে রাখতে পারে না, বাট আমার কাছে কেন জানি মনে হয় না যে পড়াশোনাটাকে ধরে রাখতে হয় না, ব্যাপারটাকে অ্যাটেনশন ধরে রাখার কিছু নাই। তুমি যদি পড়াশোনাটাকে মনে মনে ধারণ করতে পারো, হ্যাঁ তোমার কাছে যদি মনে হয় না ইউ হ্যাভ টু স্টাডি, তাহলে দেখবে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স যে যত বোরিং করে পড়াক না কেন তোমার কাছে ভালো লাগবে, বিকজ তুমি চাইবা, তুমি চাইবা যে একটা 1 ঘন্টার ক্লাস আছে, সে 1 ঘন্টার ক্লাসে আমি এই 1 ঘন্টার ক্লাস থেকে হয়তো 5 মিনিটের পড়া নিতে পারবো। আমি 1 ঘন্টায় তোমাদের হয়তো সবসময়ই অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াই না, হয়তো 1 ঘন্টার মধ্যে সবকিছু সামারাইজ করলে 10-20 মিনিট হয়তো আমি কিছু পড়াইছি ভালো কিছু। তাহলে এই যে তুমি 1 ঘন্টার ক্লাস থেকে 10 বা 20 মিনিটের পড়াটা তুমি ভিতরে নিয়ে নিলা, দ্যাটস ইনাফ, আই থিঙ্ক দ্যাটস ইনাফ। আমি আমার যখন কলেজ লাইফে কোচিং করতাম, আমি তো বলবো না যে আমার কোচিং এর টিচার আমাকে একদম গুলায় খাওয়াই দিত বা আহামরি কোনো টিচার ছিল, আমি তো কোনো বুয়েটের ভাইয়ের কাছেও বুয়েটের ভাইয়ের চেহারাই দেখি নাই আমার কলেজ লাইফ, কথা বলা তো দূরের কথা। আই ইউজ টু ড্রিম যে আসলে বুয়েটের ভাইয়ারা দেখতে কেমন হয়, মেবি ইট সিমস ফানি টু ইউ, ফানি টু ইউ গাইজ, ভাই কি বলতেছেন এটা, কি বলতেছেন এটা, বাট দিস ইজ ট্রু যে আই ইউজ টু ড্রিম, আমি স্বপ্ন দেখতাম যে একটা বুয়েটের ভাইয়া দেখতে কেমন হয়, মানে মেবি ইট সিমস ফানি টু ইউ বাট ইট ওয়াজন্ট ফানি টু মি, ইট ওয়াজ মাই ড্রিম যে আমি একটা বুয়েটের ভাইয়ের সাথে দেখবো বা ভাইয়ের সাথে কথা বলবো অ্যাটলিস্ট, বুঝতে আমার বুয়েট হচ্ছে আমার ড্রিম। সো আমি যে কোচিংয়ে পড়তাম সারা তো আমার কিছু পড়াইতো না, বাট আমি কেন কোচিংয়ে যাইতাম, আমি কেন কলেজে, কলেজে টিচার তো কিছুই পড়ায় না, কেন কলেজে যাবো তোমরা, কিছুই পড়ে না, একটা দুইটা ম্যাথ করে চলে যায়, ওদের কোচিং এ গিয়ে পড়তে হবে, ওদের কাছে প্রাইভেট পড়তে হবে, নাইলে পাস নাই। সো এগুলো কেন করে মানুষ, কলেজে কেন পড়ে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। যখন তুমি একটা সিস্টেমিক রুটিনের মধ্যে দিয়ে যাবা, তখন দেখবা যে ওই যে তোমার 1 ঘন্টার একটা বোরিং ক্লাস, সে 1 ঘন্টার বোরিং ক্লাস থেকে তুমি 5 মিনিট হলেও খুব, মানে 5 মিনিটের পড়া হলেও তোমার ভিতরে তুমি নিতে পারতেছো, হয়তো তোমার রিভিশন হয়ে যাচ্ছে কিছু একটা জিনিস। আমাদেরকে এই যে নেগেটিভ চিন্তা ভাবনা এখান থেকে বের হয়ে আসতে হবে, ভাই কিছুই পড়ায় না, কি পড়ায় পারি না, এই কি লাইফে, লাইফে কোনো চিল নাই, হে নো চিল লাইফে, প্যারাই আর প্যারা, টেনশনই টেনশন, কিছু ভালো লাগে না, এইগুলো কেন, বি পজিটিভ। 1 ঘন্টার একটা বোরিং লেকচারেও 5 মিনিট হয়তো তোমার জন্য, 5 মিনিটের কিছু নেয়ার থাকতে পারে তোমার, ওই 5 মিনিটের নেয়াটা নিয়েই তুমি স্যাটিসফাইড থাকবা যে 5 মিনিট আমি কিছু নিতে পেরেছি। জীবনে অনেক অনেক অশান্তি থাকবে, অনেক অনেক প্যারা থাকবে, বা সেই প্যারার মধ্যেও ছোট ছোট দুই একটা ঘটনা তোমার মন ছুঁয়ে যাবে, তোমার মনে রয়ে যাবে, এন্ড সেই ছোট ছোট দুই একটা ঘটনাই তোমাকে দেখবা এই সারাদিনের ক্লান্তি, সারাদিনের প্যারা এটাকে ওভারকাম করতে হেল্প করবে, এন্ড ওইটাকে প্রাপ্তি হিসেবে নিয়ে নাও। জীবনটা যে সবসময় সাকসেসফুলি হবে, জীবনে যে সবসময় সবকিছু ভালোই হবে এমন তো দরকার নেই, এমন তো কোথাও লেখা নাই, জীবনে আপস এন্ড ডাউন থাকবে, এন্ড সেই আপস এন্ড ডাউনস এর মধ্যে ছোট ছোট কিছু খুশি, ছোট ছোট কিছু আনন্দ, ছোট ছোট কিছু মুহূর্ত আমাদের এই যত বেদনা আছে, যত দুঃখ আছে, যত ক্লান্তি আছে সবকিছুকে দূর করে দিবে, যদি তুমি সেটাকে একসেপ্ট করতে পারো যে দ্যাটস ইনাফ ফর মি, আজকে সারাদিন খারাপ গেছে বাট হ্যাঁ হয়তো দিন শেষে একটা ভালো নিউজ পেয়েছি, দ্যাটস ইনাফ, আজকে সারাদিনটা খারাপ গেছে সমস্যা নেই, হয়তো সামনের দিনটা আমার জন্য ভালো হবে। সো এই কথাগুলোকে মনে রেখে একটু নিজেকে পজিটিভ মাইন্ডেড করে ফেলো, দেখবে যে লাইফে অনেক ভালো কিছু করতে পারবা। অপ্রাপ্তিগুলোর থেকে প্রাপ্তিগুলোর উপর
গুরুত্ব দাও, দেখবা যে জীবনটাকে সার্থক মনে হবে। জীবনে পড়াশোনায় সবকিছু না, জীবনে টাকা পয়সায় সবকিছু না, বাট দোজ আর কি বলবো, বেসিক নিডস, রাইট? আমাদের টাকা পয়সা দরকার লাইফে চলার জন্য, আমাদের পড়াশোনা দরকার, এগুলো নিয়ে সাথে সাথে আমাদের নিজের যে যেই আলাদা যেই ভালো ভালো লাগা ভালোবাসার জায়গাগুলো, সেগুলোকেও তোমাকে তোমার জীবনে রাখতে হবে। অ্যান্ড সবকিছুর মধ্যে সুন্দর একটা ব্যালেন্স করলেই দেখবা লাইফে তুমি স্যাটিসফাইড থাকবা। অ্যান্ড দিন শেষে আই থিঙ্ক বা আই বিলিভ যে আসলে স্যাটিসফাইড থাকাটাই সবচেয়ে বড় পাওনা। তুমি যখন স্যাটিসফাইড থাকবা নিজের প্রতি নিজে, তখন দেখবা যে দুনিয়াতে সারা দুনিয়া জাহান্নামে চলে যাক, কিচ্ছু যায় আসে না। দিন শেষে ইউ আর স্যাটিসফাইড উইথ ইউ, অ্যান্ড দিস ইজ হোয়াট আই বিলিভ, যে আসলে নিজের কাছে নিজে যখন ভালো থাকবা, স্যাটিসফাইড থাকবা, দেখবা সারা দুনিয়া কেউ তোমাকে ছোট করতে পারবে না। হয়তো সাময়িক খারাপ লাগা লাগতে পারে, বাট দিন শেষে যখন ঘুমাবা তখন দেখবা একটা শান্তির ঘুম আসতেছে। সো তুমি 2 টাকা কামাও, 5 টাকা কামাও, তুমি ভালো স্টুডেন্ট হও, তুমি খারাপ স্টুডেন্ট হও, বাট দিন শেষে যখন তোমার এই ভালো লাগাটা কাজ করবে, স্যাটিসফ্যাকশনটা কাজ করবে, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। তো সবাইকে আবারও বলি যে আমি আর খুবই দুঃখিত, আমি হয়তো তোমাদের মনের মতো ঠিক না, বাট আমার যতটুকু দেয় আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড তোমাদের প্রতি অবশ্যই একটা রিকোয়েস্ট, প্লিজ বি মানে সিরিয়াস। অ্যান্ড আসলে সিরিয়াস না হলে আসলে লাইফে কিছু করা যায় না, রাইট? হ্যাঁ, সবসময় চিল মোডে থাকলে চিল চিল চিল, দ্যাটস নট লাইফ। হ্যাঁ, দ্যাটস নট লাইফ, লাইফে সবকিছু থাকতে হবে, ব্যালেন্স রাখতে হবে, তাহলেই ভালো কিছু করা সম্ভব। আর এই তো, দ্যাটস অল ফ্রম মি। অনেকগুলো কথা বললাম তোমাদের সাথে, আর অনেক কিছু শেয়ার করার ছিল, শেয়ার করা হয় না অনেকের সাথে, অনেক কিছু সময় পাই না, বাট ইউ ক্যান ডু দিস। হ্যাঁ, ইউ অল ক্যান ডু দিস, তোমরা সবাই করতে পারবা, ভালো কিছু করতে পারবা, যদি একটু চেষ্টা করো, এফোর্ট থাকবে, নিজেদের মধ্যে এফোর্ট রাখার চেষ্টা করবা, নিজেদের মধ্যে ভিতরে একটা কি বলে এটাকে তৃষ্ণা রাখবা, হ্যাঁ, কোনো কিছু নতুন কিছু শেখার একটা আকাঙ্ক্ষা রাখবা, বা ক্ষুধা বলে, হ্যাঁ, ক্ষুধার্ত থাকবা সবসময়, অলওয়েজ হাংরি থাকবা, যে শেখা, নতুন কিছু শেখার, নতুন কিছু জানার, নতুন এক্সপিরিয়েন্স নেয়ার, নতুন পড়াশোনাই শিখতে হবে এমন না, তুমি নতুন একটা গান শিখবা, নতুন একটা কোয়ালিটি গিটার বাজানো শিখবা, এটা হতে পারে। সো নতুন কিছু শেখার এই আগ্রহ গুলো তোমাদের মাঝে থাকতে হবে। তোমরা ছোট, এখনো অনেক ছোট, অনেক সময় আছে, ইউ হ্যাভ ভেরি লং ওয়ে টু গো। হ্যাঁ, জীবনে অনেক কিছু দেখার বাকি আছে, সবকিছু দেখতে হবে, সবকিছু থেকে যত দুঃখ বেদনা আছে সবকিছু থেকে ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট হাসি, ছোট ছোট খুশি আমরা নিয়ে আমাদের জীবনকে কি বলবো পরিপূর্ণ করে তুলবো। এই তো, সবাই ভালো থাকবা, আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি। আশা করি সবাই লাইফে যে যেখানেই থাকো না কেন, যে যাই করো না কেন, তোমরা অ্যাটলিস্ট দিন শেষে সবাই স্যাটিসফাইড থাকবা নিজের উপর এবং নিজের প্রতি নিজে অনেস্ট থাকবা। দ্যাটস অল আই ওয়ান্ট, দ্যাটস অল আই রিকোয়েস্ট ফ্রম ইউ। আর এই তো, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, সি ইউ ইন আওয়ার নেক্সট ক্লাস।